السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين নবীনা মাহমদ উমাই আলহিউ আসফারিহি আজমাইন ওবাদ সমান দশক কিন্তু আজকে আমরা শ্রাবান মাসে আমরা উপনীত হয়েছি শ্রাবানের পরেই রমজান আমাদের দ্বার প্রান্তে তো শ্রাবান মাসে রসদুল্লাহ সাল্লি সবচেয়ে বেশি যে কাজটি করতেন তা হচ্ছে সওম পালন এটা তিনি বেশি করতেন তিনি এটা করার কারণে আশারাদি আলহা বলছেন যে আমার কিছু সওম ভাঙতি পড়তো কিন্তু আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের সমানের প্রতি লক্ষ্য রেখে আমি অন্য সময় সেটা পালন করতে পারতাম না রসোল্লাহল্লাহ আসলামের দিকে খেয়াল রেখে আমি সেটা শুধুমাত্র যেহেতু রসুল শ্রাবণ মাসে বেশি বেশি সম পালন করতেন এই সময় আমি এই যে আমার ভাঙতি রোজাগুলো আমি এগুলি এই সময় রাখতাম তা আমাদের মা বন্ধু যাদের ভাঙতি রোজা ভাঙতি রোজা ভাঙতি পড়ে যায় তাদের উচিত অন্তত এই সময়ে তারা যেন এই রোজাটা রেখে নেন এই সময় যদি রোজাগুলো রেখে ফেলতে পারেন তাহলে এটা আদায় আদায় হয়ে রোজাগুলো করে নিয়ম পরে হলে বিশুদ্ধ মতে তাকে আদায়ও করতে হবে আবার ফি দিয়েও দিতে হবে তো এই জন্য পরে হলে মাফ হয়ে যাবে তা নয় তা দিতেও হবে সাথে আবার ফি দিতে হবে এই জন্য আগে থেকে এক বছরের ভিতরে ভাঙতি রোজাগুলি রেখে ফেলা উচিত এটা বন্ধের জন্য আমাদের পরামর্শ আর যারা আল্লাহ তালা যাদেরকে আগে ভাঙতি নেই যেন খালি আছেন তারা ফ্রি আছেন এই সময় অনেকেই ঘরে অবস্থান নিচ্ছেন এ সময়ে ঘরে থাকতে বাইরে গেলে অনেক সময় রৌদ্রের বা কষ্ট হয় ঘরে থাকতে রোজাগুলি রাখতে পারেন সম রাখতে পারেন এই সময়ে নফল সহম তোলে অনেক উপকারী শ্রাবণ মাসের রসোল্লা সাল্লা সাল্লাম সম রাখতেন আমরা আপনাকে সহম রাখতে বলবো রসুল সোম কেন রাখতেন এটার ইল্লত বা কান বর্ণনা করা হয়েছে এইটা যার রসল্লাহ সাল্লাহ সালাম এই সময় সহম রাখতেন তিনি তার উদ্দেশ্য ছিল এটা যে মানুষ যেন অভ্যস্ত হয়ে উঠে অর্থাৎ যেন আগামী সহ পালন করতে তাদের কোনো অসুবিধা না হয় তাদের কোনো অসুবিধা না হয় এই জন্য আগে থেকে অভ্যস্ত কাজের রসুলটা করতেন আমাদেরও সেভাবে এই মাসের গুরুত্ব দেওয়া উচিত এ মাসে কিছু বেদাত হয় সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আসলেই ফোনরই শ্রাবান যেটা এখানে এবারে যেটা আমাদের নামে প্রচলিত আছে এটা একটি প্রচন্ড বড় বেদাত এটা কখনো পালন করা যাবে না এমনি ফোনর সাবান বা শ্রাবানের মধ্যরাত্রি একটা ফজিলতের হাদিস কেউ কেউ উল্লেখ করে থাকেন কেউ হাসান বলে থাকেন যেমন শাহুল আল বাণী হাসান বা সহি বলেছেন কিন্তু তারপরেও আসলে বিশুদ্ধ মতো এই হাদিসগুলো শুদ্ধ না একটাই এই সব মধ্যরাত্রির কোনো হাদিস শুদ্ধ নেই এটা হচ্ছে বিশ্বজাত্মত আমাদের শেখ আব্দুল আবদুল আজিবিনবাজ রাহমুল্লা সহ ওনারা এটাকে সহি বলতেন না এই জন্য আমরা মনে করি এটা সহি না আল্লাহ তাল্লাহ যে সমস্ত নাফাহাত এবং লাফাহাত সময় আছে সেগুলোতে আবাদত করবেন শেষ রাত্রিতে প্রতি রাত্রি আবাদ করতে পারেন সব মঙ্গলবারের রোজ পালন করতে পারেন শ্রাবণ মাসে রোজা রাখতে পারেন আবাদ করতে হলে সময় আছে আলহামদুলিল্লাহ আছে কিন্তু খুঁজে খুঁজে বেদায়াতি বা খুঁজে খুঁজে দুর্বল জিনিস দিয়ে আবাদ করার প্রয়োজন নেই এই জন্য সাবানে মধ্যরাত্রি পালন করার কোনো প্রয়োজন নেই সেখানে দুর্বল খুঁজতে খুঁজতে একসময় মানুষ নিজেই দুর্বল উপর আরও অনুরক্ত হয়ে পড়বে এবং সহিমল করার ত্যাগ করবে দর্শক কিন্তু আমরা কথা বলার সবাকে আপনাদের কিছু প্রশ্ন পেয়েছি আমরা সেগুলো উত্তর দেব প্রশ্ন করেছেন একজনের মোহাম্মদ সাইম মোল্লা শেখ রোজা কবে রাখব সাইম মোল্লা সম পালন করবেন এই মাসের এক তারিখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সবাই শেষ দিনগুলো শেষ দুইটা দিন বাদে অর্থাৎ সাবানের উনত্রিশ তিরিশ রাখবেন না এই জন্য যে সেটা সন্দেহের দিন সেটা সন্দেহ করে সম পালন করা যাবে না এর আগে আপনি যে কোনো সময় শ্রম পালন করতে পারেন তবে পনেরো দিন পর্যন্ত রাখবেন এতে কোনো সন্দেহ নাই পনেরো দিনের পরে বিভিন্ন হাদিসের কারণে দেখা যায় দুর্বল হওয়ার সম্ভাবনা আছে তারা শেষে শ্রমগুলি পালন করবে না যাতে করে রমজানের জন্য আবার শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে অসুস্থ হয়ে ফলে সে রমজান মাসে রাখতে পারবেন না এর বাইরে উত্তম হচ্ছে যখনই সুযোগ পান তখন রাখা সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন আইয়াম বেদের তিনটি রোজা রাখতে পারেন তেরো চোদ্দ পনেরো এগুলি উত্তম আর মাসের শুরুতে রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন এক দুই তিন সুরার বলা হয় এটাকে সুরার আবার কেউ কেউ বলছেন মধ্যখানে সেও বলছেন শেষে তিনটা মাসের প্রথম শিশু শেষে মাঝখানে তৃণমূলভাবে রাখতে পারেন যাদের শেষে মাসের শেষে শ্রম পালন করা অভ্যাস তারা এই মাসে এটার সাথে বাধা নিষেধের ভিতরে পড়বে না এই জন্য নিষেধ শুধু তাদের জন্য যারা শুধুমাত্র এই মাসকে খাস করবেন তাদের জন্য নিষেধাজ্ঞা যারা এই করবেন না তাদের জন্য এই মাসে খাস করার কোনো মানে যারা আগে রাখেন নাই তারা এই মাসে খাস করে শেষের দিকে রাখবেন না তো আমরা রোজা সাওম পালন করার নিয়মটা আমরা জেনে নিলাম আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন ইসমাইল হোসাইন শাহ মানুষ মারা গেলে চার দিন রান্না করা হয় না ইসলাম কি বলে ইসমাইল হোসাইন আসলে মানুষ মারা গেলে চার দিন রান্না করা হয় না এমন কোনো নিয়ম ইসলাম বলে দেয়নি মানুষ মারা গেছে তাকে কবরস্থ করা হবে এই জন্য ব্যস্ত থাকলে বাইরের কাউকে বলা হয়েছে যে বাইরের কেউ যদি দেয় খাবার তোলে সেটা ভালো রসুল্লাহ আসলাম চেয়েছেন যে জাফরের তৈয়ারের পরিবারে তারা ব্যস্ত আছে তাদের জন্য খাবার দিতে এরকম উচিত হচ্ছে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব তারা যেন যাদের পরিবারের লোক মারা যায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করে এটা খবর খাবার পাঠানো কিন্তু যদি নিজেরা খাবার রান্না করে কোনো সমস্যা নেই বরং মৃত ব্যক্তিকে রাখেও রান্না করতে পারে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তি দাভন সমস্যা নেই শরীরতে কোনো নিষেধাজ্ঞা নেই সাধারণত ব্যস্ত থাকার কারণে অনেক সময় খাবার মানুষের গুরুত্ব থাকে না বা মন খারাপ থাকে তখন বাইরের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা যদি খাবার পাঠায় সেটা সবচেয়ে উত্তম হবে এই সময় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে যে কারোর জন্য খাবার তৈরি করা এরা অনেক সময় দেখা যায় মৃতের বাড়িতে মানুষ গিয়ে উপস্থিত হয় এবং এটা একটা মৃতের এমনিতে তার মৃত ব্যক্তি মারা গেছে তার মন খারাপ আবার বাইরের মানুষ উপস্থিত হলে তার জন্য খাবার তৈরি করতে গেলে তাদের অবস্থা আরও বেশি খুব কঠিন হয়ে দেখা দেয় সেই জন্য রসোল্লা সাল্লাহ সাল্লাম এই জাতীয় খাবার নিষেধ করেছেন এটা অনেকটা নারীর পর্যায়ে পড়ে এটা নিষিদ্ধ কারণ বিলাপের পর্যায়ে পড়ে যায় বলে এটা নিষিদ্ধ এটা করা যাবে না অর্থাৎ তারা খাবার তাদের জন্য খাবার তৈরি করা কারো জন্য তৈরি করে রাখা তারা কষ্ট তাদের কষ্ট দেয় ঠিক নয় অনেক সময় দেখা যায় কেউ কেউ পঞ্চা পালন করে পঞ্চম দিবসে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে এটাও সম্মত নয় তাহলে বোঝা গেল যে সম্মত হচ্ছে তাদের জন্য খাবার পাঠানো তারা কারোর জন্য খাবার ব্যবস্থা করবে না আর তারা যদি কোনো ইচ্ছা করে নিজে রান্না করে খেতে তাতেও কোনো শরীরে নিষেধ নাই হ্যাঁ এটা আসলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন সালাম আলাইকুম সাহেব মুখ ঢেকে আদায় করা যাবে কি বর্তমান করোনা পরিস্থিতিতে এবং স্বাভাবিক অবস্থায়ও ফয়সল মাহমুদ প্রশ্নটা করেছেন ফয়সল মাহমুদ সাধারণ অবস্থায় মুখ ঢেকে সালাত আদায় করা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন হাদিসে আছে স্পষ্ট হাদিস আবুদাউদ্দার হাদিসে তাহলে আমরা এখন কেন করি এখন যেটা করবে এটা হলো কারণে তা জায়েজ হয় যা অন্য সময় জায়েজ হয় না আর দরুরাত তুবি হল মাহদুরাত এটা দরুরির পর্যায়ে পড়ে এমন দরুরাত কারণ হচ্ছে ধুলাবালি নয় শুধু এখানে ভাইরাস এমন পর্যায়ে করোনা ভাইরাস এমন জিনিস যেটা নাকে দিয়ে ঢুকে পড়ে সুযোগ পেলেই নিঃশ্বাসের সময় বাসে চলার সময় বাসের বা ব্যক্তি থেকে চলে আসবে সেই জন্য আপনি চেষ্টা মুখে ইয়া লাগে নাকে মুখে লাগায় রাখতে মাস্ক এবং সেটা চলা তাদের সময় রাখবেন কারণ সেটা না রাখলে আপনার যে কোনো সময়ে রোগে আক্রান্ত হতে পারে শুধু যে আপনি আক্রান্ত হবেন তা নন আপনার আশেপাশে যারা সবাই তারা আক্রান্ত হয়ে যাবে এই জন্য যেহেতু এটা দরুরা এবং অত্যন্ত অতি প্রয়োজনীয় জিনিস এবং এটা ক্ষতি এটার দ্বারা নিজে এবং অন্যের ক্ষতি হয়ে যায় আর সোল্লা সাল্লাম বলেছেন লা দরারা ওলা দেরোারা নিজেরও ক্ষতি করা যাবে না অন্যেরও ক্ষতি করা যাবে না ক্ষতি সহ্য করা যাবে না সেই জন্য আপনি আমি যদি কোনো বাইরে সলাত আদায় করি যেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি মাস্ক পরে চলা আদায় করবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে দরুরতের কারণে অন্য সময় সেটা অবশ্যই যদি দুলাবালি বা অন্য কোনো কারণে হয় সেখন আপনি এই মুখ নাক মাস্ক পরে আদায় করবেন না জোনাইদ আহমেদ প্রশ্ন করেছেন সন্তান না হলে করানো কি বা সন্তান হওয়ার কোনো তদবির আছে কি জোনায়দ আহমেদ এটার উত্তর আমরা ফেসবুকে দিয়েছি আপনি সেখান থেকে জেনে নেবেন মিজান বিন ওয়াহিদুল ইসলাম প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটা হারিয়ে গেছে সাকিবুল হাসান সরকার মিজানের প্রশ্ন প্রশ্ন করেছেন আমি না মাহাদি হাসান মাসুম প্রশ্ন আমি নামাজের শেষ বৈঠকে পায়ের আঙ্গুল ক্যাবলামুখী করে বসতে পারি না মুখী করে বসি তা যদি ক্যাবলামুখী বসি তাহলে ব্যথা আমার মনোযোগ নামাজ দিকে না থেকে পায়ের দিকে চলে যায় এমন এখন আমি যদি শেষ বৈঠকে আঙ্গুল ক্যাবলামুখী করে নামাজ না আদায় না করি তাহলে আমার সই হবে কি মাহাদি হাসান মাসুম আপনি যে কথা বলেছেন সেটা যদি কোনো রোগের কারণে হয় অসুস্থতার কারণে হয় তাহলে আল্লাহ তালা কোরআন একারিম বলেছেন যে মারিদের উপর কোনো হারাজ নেই যা অসুস্থ তার উপরে কোনো দোষ নেই এর অর্থ সবসময়ের জন্যই যারা অসুস্থ তাদের জন্য এটা উন্মুক্ত তারা পা যেদিকে ইচ্ছেদিকে রাখতে পারে পায়ের মা আঙুল ওদিকে ফেরানোর প্রয়োজন নেই এটা একদিন দুদিনের কারবার বা সামান্য অসুস্থতার কারবার হতে পারে কিছুদিনের জন্য আর যদি কোনো স্থায়ী অসুখ হয় সেটাও আপনি ইচ্ছা করলে অন্যদিকে পা দিয়ে চালাতালি করতে পারবেন মুখ এবং অন্য জিনিস যেন ওদিকে না হয় যেহেতু পায়ের আঙ্গুল হয়তো আপনার ব্যথা হয়েছে সে ব্যথা হয়েছে সেটা ঘুরাইলে ব্যথা হবে বা সেটা পশ্চিম একটা ভাঙলে ব্যথা হয় সেজন্য আপনি অন্যদিকে রাখতে পারবেন যতটুকু সম্ভব পাত্তা করল আমার সতার্থ চেষ্টা করবেন তারপরেও যতটুকু যায় করতে ব্যথা বেশি হলে আপনি নথ চলাতে গুরুত্ব দিতে চেষ্টা করবেন সেটা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ পশ্চিম দিকে রাখাটা এটা হচ্ছে সুন্নদ এটা যদি নাও রাখা হয় আপনার চলাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না দর্শক কিন্তু প্রশ্ন করেছেন মামুন আমি মোবাইলে কোরআন অ্যাপ ডাউনলোড করেছি লেখা লেখা আছে ডক্টর জাকারি আপনি কি সেই ডক্টর জাকারি জি জি আমি সেই ডক্টর জাকারি রুহুল আমিন প্রশ্ন করেছেন প্লাস্টিকের ফুতুল বিক্রি করা যায় আছে কি না দিন ইসলাম প্রশ্ন করেছেন এটা প্লাস্টিকের ফুতুল যদি ছবি যা ছবি হয় মাথা সহ হয় তাহলে বিক্রি করা যায় নাই আর যদি অন্য কিছু হয় মাথা নেই এরকম কিছু অথবা গাছ গাছালি হয় অথবা অন্য প্রাকৃতিক কোনো দৃশ্য হয় তাহলে সেগুলি বিক্রি করা যায় পুতুলের মতো তৈরি করে রাখছে এরকম কোনো কিছু ধরেন কোনো বালিশ অথবা কোনো আ, কোনো একটা দৃশ্যমান কোনো কিছু তাহলে সেটা জায়জ কিন্তু পুতুল যেটাকে বলা হয় যে মানুষের ছবি তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না আর ছোটো আর গাছ জায়েজ আছে এবং এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে পারবে না কোনো সমস্যা নেই কিন্তু প্রাণী প্রাণীকুলের মধ্যে মাথা বাদে বিক্রি করতে পারবে মাথা বাদে প্রাণী হইলে মাথা সহ বিক্রি করতে পারবে না এটা হারাম হবে মোহাম্মদ আলামিন প্রশ্ন করেছেন করোনার ভয়ে জামাতে কি এক ফুট ফাঁকা করে দাঁড়ানো যাবে প্রথমত করোনা হলে করোনার ইয়া থাক সম্ভাবনা থাকলে আপনি জামাতে যাবেন না এটা হলো মূল কথা আপনি ঘরে জামাত করবেন যাদের নেই যাদের এ নেই করোনা নেই আপনি শিওর হয়েছেন তাদের সাথে আপনি ঘরে জামাত করবেন যাতে করে আপনার এই ভয় না থাকে দ্বিতীয়ত যদি মসজিদে যান তাহলে অবশ্যই দূরে দূরে দাঁড়াতে পারবেন এটা প্রয়োজনের কারণে প্রয়োজনের কারণে এই সমস্ত কাজ করা যায় কোনো সমস্যা নেই জুয়েল ডানা প্রশ্ন করেছেন জামাতে ফরজ সালাতে দুই রেখাত না ফেলে বাকি দুই রেখাতে সুরা ফাতেহা এবং কেরাত পড়া লাগবে জুয়েল ডানা জামাতে ফরজ সালাতে দুই রেখাত না ফেলে প্রথম দুই রেখাত আপনি পাননি শেষের দুই রেখাতে সুরা ফাতেহা পড়লেই আপনার সালাত হয়ে যাবে সুরা ফাতেহা পড়লে আপনার সালাত হয়ে যাবে ইমাম আবুহানিফ রহমতুল্লার মতে আপনাকে শেষের দুই রেখাত যেহেতু প্রথমটার কাজা সেহেতু আপনাকে শেষের দুই রেখাতে ফাতেহার পরে আরও দুই দুইটা সুরা পড়তে হবে অন্য অন্য ইমামরা বলেন যে না শুধু সুরায় ফাতেহা পড়লেই তার হয়ে যাবে আর অন্যান্য ইমামদের নিকট সুরায় ফাতেহার পরে যেটা আসছে সেটা পড়াটা হচ্ছে সুন্নত ইমাম আবু ফ রহমতুল্লাহ এটাকে ওয়াজিব বলেন এই জন্য সমস্যা থেকে উত্তরণের জন্য আমার আপনার যেহেতু একটা সন্দেহ এখানে জাগবে সবসময় এই জন্য দুই সুনাত সুরেফাতে পড়ার পরে দুটি সুরা পড়ে নেবো পড়ে সালাত আদায় করবো এটা হচ্ছে হুরু জানিল খেলা ব্যক্ত থেকে বের হয়ে যাওয়া এটা উত্তম কাজ সাকিবুল হাসান সরকার প্রশ্ন করেছেন বৈশাখী ভাতা নিজের এবং পরিবারের জন্য ব্যয় করা যাবে কি অনুগ্রহ করে বলবেন সাকিবুল হাসান সরকার মনে রাখবেন একটি কথা বৈশাখের ভাতা যদি কোনো আপনাকে এই জন্য দেওয়া হয় যে বৈশাখী শাড়ি কিনবেন বৈশাখী পালন করবেন বৈশাখী দিন আপনাকে কিছু হারাম হালাল বিবেচনা না করে যা তারা যা নির্দেশ সেটা করতে হবে তাহলে আপনি সেটা নিতে পারবেন না এবং পরিবারকেও দিতে পারবেন না আর যদি সেটা না হয় বছরের প্রথম দিন উপলক্ষে সাধারণত যে এই দিনে আমাদের আগেকার দিনে যা হাল খাতা করা হতো বা হিসাব নেওয়া হতো জমিদারদের এবং প্রজাদের মধ্যে লেনদেনের ব্যবস্থাপনা হতো এবং যারা বাকি করেছে অনেকে তাদের বাকি টাকা উসুল করতো সেই হিসাবে টাকা পয়সা উসুলের জন্য নির্ধারণ করা সেটা তো না যায় কিছু নেই কারণ এটা স্বভাবের কিছু নেই বা সেটা পালন করার কিছু নেই সেই জন্য যদি কেউ রাষ্ট্র যদি কোনো আপনাকে এই উপলক্ষে আপনাকে টাকা দেয় আপনি সেটা নিতে পারবেন তবে শর্ত হচ্ছে এটা আপনাকে কখনো এই টাকা দিয়ে বৈশাখী পালন করতে বাধ্য করতে পারবে না অর্থাৎ বৈশাখীর জন্য আপনাকে বলবো যে এটা দিলাম তোমরা এখন লাল তোমাদের বউকে নিয়ে লাল লাল শাড়ি পরে আসতে হবে বা এটা নিয়ে প্রভাব ফেলতে যেতে হবে অথবা এটা নিয়ে আসতে হবে তোমরা এই পেঁচা হইতে হইব হুতুম পেঁচা হুতুম পেঁচা হইতে হইব অথবা তোমাদের সূর্য দেবতাকে ডাকতে হবে এই জাতীয় কিছু হলে আপনার বাধ্য করা হলে তখন সেটা নেওয়া জায়াজ হবে না নিজেরও না পরিবারের জন্য সেটা নেওয়া যায় হবে না আর যদি সেটার জন্য বাধ্য করা না হয় যে কোনো উপলক্ষ করে রাজ রাজারা বা প্রজার বা শাসকরা যদি যে কোনো উপলক্ষে তার রাজ রাজকর্মচারীকে কোনো উপকৃত করতে চায় সেটা নেওয়া যায় সেটা না যায়জ হবে না কারণ সেটার জন্য আপনি সেই উপলক্ষের জন্য আপনি দায়ী নয় আপনি ইনশাআল্লাহ সেটা সেটা নিতে পারবেন মোহাম্মদ রায়হান খান প্রশ্ন করেছেন শেখ জামে কামেল জামেল ফিল হাদিস আল জামুল কামেল ফিল হাদিস শাহামেল বুচ্ছি আপনি বলতে চাচ্ছেন কবে পাবো ইনশাআল্লাহ রমজান মাসে আপনার হাতে পৌঁছবে আশা করছি আমরা ইনশাল্লাহ এখন শেষ কাজের মধ্যে আসি আশা করতেছি ইনশাল্লাহ পৌঁছে যাবে জয়েল রানা বলেছেন অমুসলিমকে মুসলিম হতে হলে কোন কালিমা পড়ব জয়েল রানা অমুসলিমকে মুসলিম হতে হলে তাকে আগে মুসলিম হওয়ার কারণ তাকে জানতে হবে মুসলিম হওয়ার কারণ কী জন্য মুসলিম হবে কি ইসলামের সৌন্দর্য তাকে তুলে ধরবেন হ্যাঁ ইসলামের মৌলিক নীতিমালা একটি বই আমরা ইসলাম হাউস ডট কমে ইতিমধ্যে আপলোড করেছি এটা পড়বেন তাকে এটা পড়তে দিবেন এটা পড়লে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে ইসলামের সৌন্দর্য বুঝার আগে শুধুমাত্র আবেগেও পড়ে যেন কেউ অথবা কোনো দুনিয়ার কোনো যে পড়ে ইসলাম গ্রহণ করুক এটা আমরা চাই না ইসলাম সৌন্দর্য বুঝে ইসলাম গ্রহণ করুক কারণ ইসলাম কোনো জোরা জোরি ধর্ম নয় ইসলাম আল্লাহ তালা বলেছেনফিদ্দিন দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর নেই কিন্তু যে ইসলাম গ্রহণ করবে সে বের হতে পারবে না কারণ তাকে বের হওয়ার অর্থ হচ্ছে ইসলাম ব্লেম দেয়া এই জন্য ইসলাম থেকে বের হলে তার মৃত্যুদণ্ড এটা শরীয়তের বিধান কিন্তু ইসলামে ঢুকার ক্ষেত্রে জেনে শুনে ঢুকতে হবে তাকে অবশ্যই বুঝাবেন তার সৌন্দর্য সেই বুঝুক যে কোনো একটি সৌন্দর্যই মানুষকে পাগল করে দেয় অনেক সময় একটি সৌন্দর্যের কারণে ইসলাম গ্রহণ করে মানুষ হাজার হাজার সৌন্দর্যের মধ্যে লাখ লাখ সৌন্দর্যের মধ্যে এই জন্য আপনি তাকে বিভিন্ন দিক তুলে ধরবেন ইসলামের মৌলিক নীতিমালা এই গ্রন্থটুকু নামিয়ে তাদেরকে পড়তে দিবেন আলহামদুলিল্লাহ আর যদি সে ইসলাম গ্রহণ করতে চায় তাকে আগে কালিমাটি অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে কালিমাটি আব্দু রাসুল আসাদু আল্লাহ পড়া পরটা করে দিবেন অর্থটা হচ্ছে এটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য যে এখন থেকে আর আল্লাহ ছাড়া কারো আবাদত করব না কারো কাছে মাথা মতো করব না কারো কাছে কিছু চাইব না কারো কাছে আমি বিপদ আপদে দেব দেবো না এবং আমার জীবনের প্রতিটি কাজ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে চলবে তিনি আমার জন্য রাসুল এর বাইরে আর কারো কথা আমার শোনা বাধ্য আমার জন্য আমি শুনতে বাধ্য নই তিনি যেই নির্দেশ দিবেন সেটা মেনে তিনি যা আমাদেরকে সংবাদ দিয়েছেন বিশ্বাস করব। আমার মোতাবেক আমি সারা জীবন চালাবো তাকে ভালোবাসবো প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো এটা তাকে বুঝিয়ে দিবেন আর আল্লাহর ব্যাপারে যে অবাদতের ক্ষেত্রে আমার যে প্রণিপাত হওয়া একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য আমি আর প্রণিপাত হব মানে এরপরে কালিমাটা পড়াবেন পড়ানোর পরে তাকে বলবেন যে ইসলামের মৌলিক দিকগুলো ইসলামের রোকন কয়টি আর ইমানের রোকন কয়টি তাকে সেটা জানিয়ে দিবেন হালাল হারামের কিছু মাসালা জানিয়ে দিবেন এবং তাকে জানিয়ে দিবেন কার সাথে তার বিয়ে হওয়া যায় কাসা দেখা করা যায় কাঁসার দেখা করা যায় নাই এবং সে মুসলিমদের পরিবারে কিভাবে যাবে মুসলিমদের পরিবার হিসেবে তার কী করণীয় এটা বুঝিয়ে দেবেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে একজন অমুসলিমকে মুসলিমের প্রতি মুসলিম হওয়ার প্রতি আপনি দাওয়া দিতে পারবেন প্রশ্ন করেছেন মোহাম্মদ মাসুম শেখ জৈফ হাদিস উপর আমল করা যাবে রাতে নামাজ পড়া যাবে মোহাম্মদ মাসুম দেখুন জৈফ হাদিস যদি কোনো সর্বসম্মত জৈব হাদিস হয় তাহলে অথবা যেটা সবসময় জরিফ সেটার উপরে আমল করা যাবে না আর যেটা জরিফ কেউ বলেছে কেউ শুদ্ধ বলেছে এরকম সেটাতে যেই কথাটা আসছে এর ভিতরে থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এখানে দেখুন আমরা একটি কথা আপনাকে আমাকে বুঝেই বলতে হবে সেই জিনিসটা হচ্ছে রমজানের পনেরোই সাবান যেটা আসছে সেটা কিন্তু সবে নয় সবে বরাত অর্থ হচ্ছে সব অর্থ রাত্রি আর বরাত অর্থ হচ্ছে ভাগ্য সবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য রজনী অর্থাৎ তাকদি যে তাকদি নির্ধারিত হয় আর এটা একটা মিথ্যা কথা যে সাবান মাসে তাকদি নির্ধারিত হয় সত্য হচ্ছে তাকদি নির্ধারিত হয় লাইলাতুল কদরে লাইলাতুল কদর শব্দটির ফার্সি অনুবাদ হচ্ছে সবে বরাত দুর্ভাগ্যবশত কেউ কেউ পনেরোই সাবানকে সবে বরাত বানিয়ে ফেলেছে এটা ঠিক নয় স এখানে বারা আ বলা হয় একটা অর্থ আছে বারা অর্থ বিমুক্তি দিন মুক্তি কি সেখানে একটা হাদিস আছে রসল্লা সাল্লাতে সেটা হচ্ছে এই হাদিসটা কেউ হাসান বলেছেন কেউ দুর্বল বলেছেন ইহাদৃষ্টি হচ্ছে এটা আল্লাহ তালা পনেরোই সাবানের রাত্রিতে দুনিয়াবাসীর দিকে তাকান সেখানে দুই শ্রেণীর লোকদেরকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন এক শ্রেণী হচ্ছে যারা যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আরেক শ্রেণী যারা মশাহেন মশাহেন শব্দের দুই অর্থ একটা হচ্ছে পরস্পর হিংসা বিদ্বেষ রাখে আরেকটা হচ্ছে যারা বিরোধী আমল করে তো যারা সুন্দর বিরোধী আমল করে বেদাত করে তাদেরকে ক্ষমা করেন না এবং যারা হিংসা বিদেশ থাকে তাদের ক্ষমা করেন না হিংসা বিদেশ থাকলে আর যারা শিরিক করে তাদের ক্ষমা করেন না তো এই জন্য বাড়া অর্থ হচ্ছে বিদেশ থেকে মুক্ত হওয়ার কারণে এই জাতির নাম হচ্ছে লাইলাতুল বারা এটা একটা মুক্তি বাড়া হলে আর বারাত হইলে বরাত যেটা সবে বরাত হওয়াটাই শুদ্ধ কারণ লাইলাতুল বরাত বলে না কেউ সবে বরাত বলে সবে বরাত ফার্সি শব্দ বরাত তো ভাগ্য সব অর্থ রাত্রি ভাগ্য রজনী এটাই হল উদ্দেশ্য অনেকে এটাই বুঝেন এবং তারা মনে করেন যে এটার কারণেই এই রাত্রিতে আবাদত করতে হবে সারা রাত্রে যাতে করে এই আজকে ভালো কাজ করে ভালো লেখা হবে এবং তারা সারা বছর কোনো আবাদত না করে সারা দিন সপ্তাহে কোনো আবাদত না করে মাসিক আবাদত না করে ডেলি আবাদত না করে তারা কি করে বছরে একবার আবাদত করা চিন্তাভাবনা করে এটা মুসলিমদের কাজ নয় এটা হিন্দুদের কাজ যারা এই জাতীয় পর্বভিত্তিক দিন পালন করে এবং এটা অন্যান্য ধর্মের মধ্যে আছে যারা বড় দিন বা অমুক দিন বা অমুক দিনে তারা যাবে বা অমুক দিবস তার পালনকারী তারা মুসলিমরা দিবসে বিশ্বাসী না মুসলিমরা প্রতি মুহূর্তে বিশ্বাসী মুসলিমরা প্রতি মুহূর্তে আল্লাহ তালার এবাদত করতে তারা বাধ্য এবং তারা প্রতি মুহূর্তকে আল্লাহর এবাদতে তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে কিন্তু দুর্ভাগ্যবশত বাঙ্গাল বা সাধারণ মানুষ মুন্নাস যারা বুঝে না এরা মনে করে যে এক বছরে একবার আবাদত করলে যথেষ্ট হয়ে যায় তাদের কাছে শরীয়তের বিধি কঠিন মনে হয় যেন তারা এক বছরে একবার আবাদত করে এবং তারা তারা বোধহয় সবকিছু করে ফেলেছে কিন্তু সবাই বরাত আসলে লাইলেতুল কদর সেই রাতে আবাদ করবে এতে কোনো সন্দেহ নেই লাইলাতুল কদর যখন আসবে রমজান মাসে তখন আপনি একুশ তেইশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এমনকি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এবং তিরিশও আবাদ করতে পারেন এগুলি সবগুলির মধ্যেই লাইলাতুল কদর উঠানামা করে চলাফেরা করে এই জন্য লাইলাতুল কদর আপনি আবাদত করবেন কোনো সন্দেহ নেই কিন্তু লাইলাতুল বরাত আবাদত করার জন্য রসুলুল্লাহ সাল্লাই ইসলাম বলেননি যেখানে বলা হয়েছে যখন লাইলাতুল কদর আসবে তখন যেখানে বলা হয়েছে তখন লাইলাতুল নেসমিন সাবান আসবে না সাবানের মধ্যরাত্রি আসবে তখন তোমরা সেই রাত্রি জাগরত হও সেই দিনের রোজা রাখো এটা মিথ্যা হাদিস এটা মিথ্যা হাদিস এটার উপর আমল করা মোটেই যাবে না কারণ মিথ্যা হাদিসের উপর আমল করা যাবে না এটা উম্মতে মুসলিম আর সবাই একমত এই ব্যাপারে কোনো দ্বিমত নাই আর যেখানে যে হাদিসটাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় সে হাদিসটা তো হচ্ছে এইটা আমি বলি সেটা তো বলা হয়েছে যে লাইলতিন শাবানের এই হাদিসটা যেটা একটু আগে আমি বলেছি সেখানে বলা হয়েছে যে কেউ আল্লাহতালা দুনিয়াবাসীর দিকে তাকান এবং তিনি ক্ষমা করে দেন যাদের মধ্যে সাহান নেই অর্থাৎ একে অপরোধ বিদ্বেষ নেই এবং বিরোধী আমল করেনি এবং যারা শিরিক করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন এটা একটা হাদিস এই হাদিসটা কেউ কেউ হ্যাঁ শুদ্ধ বলেছেন আরেকটি হাদিস আছে যেটা দুর্বল এটা সহি নয় সেটা হচ্ছে যে আল্লাহ তালা এই রাত্রিতে তিনি নেমে আসেন প্রথম এর পর থেকে সূর্য ডুবার পর থেকে নেমে আসেন প্রথম নেমে আসে প্রথম আসবেন বলতে থাকেন তিনি ক্ষমা করে দেন সেই দিন যারা এবং সে রাত্রি ক্ষমা করে দেন যে গানাম গোত্রের গনাম গোত্রের লোক যে আছে সে তাদের যে এই পশুর যে তাদের পশুর পশুর পরিমাণ পশুর যে হয় লোম হয় বা চুল হয় সুল পরিমাণ লোকদের ক্ষমা করে দেন এহাদেশটা দুর্বল এহাদিসটা দুর্বল এটা আমল করার কিছু নেই এটা বলা হয়েছে ক্ষমা করে দেন তো ক্ষমা করার বিষয়ে আপনাকে বলা ক্ষমা চাইতে বলা হয়নি বরং প্রতি রাত্রিতে আল্লাহ তালা সহি হাদিস অনুসারে দেখা গেছে তিনি শেষ রাত্রিতে নেমে আসেন এবং বলেন হালমিন মুস্তাক ইনফা আকবর আল্লাহ এমন কেউ কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব এমন কেউ কে আছে যে আমাকে ডাকবে আমি তাকে ডাকে সাড়া দেবো আল্লাহ তালা এই প্রতি রাত্রিতেই বলতে থাকেন শেষ রাত্রিতে তিনি প্রথম আসবে নেমে আসেন যেভাবে তার জন্য উপযোগী সেভাবে নেমে আসেন আমাদের নেমে আসার মতো নয় এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা প্রতি রাত্রি যেখানে সুযোগ দিচ্ছেন সেখানে এই আমরা দুর্বল হাদিস দিয়ে সূর্যাস্তের পরে নেমে সূর্যাস্তের পরে নেমে যাই এটা আমি বিশ্বাস করবো না এটা কারণে এটার সাথে কোনো অবাধ জড়িত হয়নি আর যেখানে বলা হয়েছে যে এই শিরিক এবং বেদায়াত এবং পরস্পর বিদ্বেষ ছেড়ে দেওয়ার জন্য সেখানে ছাড়ার কথা বলেছে করার কথা বলা হয়নি এর অর্থ হচ্ছে আপনাকে লাইলত নসবান যদি শুদ্ধ হয় হাদিসগুলো হাদিসটা তাহলে সেখানে অর্থ হচ্ছে কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে শিরিক থেকে বেদাত থেকে বিদ্বেষ থেকে বিমুক্ত ঘোষণা করলেই আপনি সে সুযোগটি পেয়ে যাবেন আপনার অন্তর দিকে আল্লাহ তালা তাকাবেন আপনি সেখানে আমল করলেও যদি শিরিক থাকে বেদাত থাকে এবং যদি বিদ্বেষ থাকে তাহলে আপনি কিন্তু সেটা পাবেন না সে সুযোগ আপনি পাচ্ছেন না তাহলে আমাদেরকে লাইল এই যে কার কাজটি সম্পর্কে সচেতন থাকা জরুরি যে এখন এটা আমলের জিনিস নয় এটা আমল ত্যাগের জিনিস এটা বোঝা উচিত আমাদেরকে এবং পরের দিন সম পালনের জিনিস নয় যারা আহ তেরো চোদ্দ পনেরো আগে থেকে সম রাখার অভ্যাস আছে যাদের রোজা তারা রাখতে পারবেন তাদের কোনো সমস্যা নেই কারণ এটা তাদের এই উদ্দেশ্য করা করে তারা সেটা আদায় করে না আর এই জন্য বলছি আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর বা সবে সবে কদর বা সবে বলা যেটা লাইলাতুল কদর সেটা ইনশাল্লাহ আমরা রমজানে পাবো এটাকে এই অনুবাদটা ভুল এবং এই অনুবাদটা মানুষ ভুল করে এদিকে নিয়ে আসছে এটা বোঝা উচিত আলেম সেটা বুঝবে যারা আলেম মাত্রই বুঝতে পারে কিন্তু যারা জাহেল তাদেরকে সেটা বোঝানো খুব কঠিন কাজ দর্শকবৃন্দ মোহাম্মদ আলামিন প্রশ্ন করেছেন জুমার দ্বিতীয় আজান কি কি বলা যাবে মোহাম্মদ আলামিন না জুমার দ্বিতীয় আজানকে বেদাহাত বলা যাবে না এই জন্য কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আলাইকুম কুমবে সুনতি ও সুনত আল খোলাফা রাশিদ্দিন আল মাহদিন আদু তোমরা আমার সুনতকে গ্রহণ করো এবং আমার খলিফ পাশের যারা অর্থাৎ আউবাক রমর রসমান আলী এদের শূন্যতকে গ্রহণ করো বিন বিনাজেজ সেই শূন্যতগুলিকে এমনভাবে পাকড়াও করে ধরে রাখবে যেভাবে তোমরা গোড়ালির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে সেটা হাত ছাড়া হয় না তেমনি গোড়ালির দাঁত দিয়ে চেপে ধরার মতো তোমরা চেপে ধরে রাখবে সেই জন্য এই শূন্যদটি এটা একটা শূন্যত সানরা সেটাকে যেই প্রয়োজনে দিয়েছে সেই প্রয়োজনে এখনও আছে মানুষ এখনও দূর দূরান্তে থাকে এই জন্য প্রথম আস প্রথম আজানের পরে মানুষ সাবধান হয় রেডি হয় গোসল গোসল অজু গোসল করে রওনা হয়ে যায় আর দ্বিতীয় আজান যখন হয় তখন মানুষ বাসনার জন্য বসে যায় এই জন্য প্রথম আসমানটি গুরুত্ব রয়েছে এখনো এবং সেটা মাসালে মুরসালা হিসাবে সেটা যেহেতু সালফে সালেমকে যেহেতু আমাদের খালিপাতুর রাশিদ করেছেন সেহেতু সেটাকে আমল করতে হবে সেটা কখনো বেদাৎ বলা যাবে না যেটা বেদায়াত বলে তারা ভুল বলে আমরা মাসায় মাসায়কুল হারামাই সৌদি আরবের সমস্ত আলেমরা এটা একমত যে এটাতে সুনত সুন উসমানিয়া বলো এটাকে উসমান রাজিউল্লা সন্ন্যত এটাকে তিনি প্রবর্তন করেছেন যেহেতু উসমান রাজিউল্লাহ আনহু বা আলী রাজিউল্লা আনহু বা আউবাক রমর এই চারজনের যে সমস্ত আমল তারা নির্ধারণ করেছেন যে কোনো কাজ সেটাকে কখনো বেদায়াত বলা যাবে না যারা বলে তারা দিনের মৌলিক নীতি সম্পর্কে তারা এখনও জানার বাকি আছে এই আমরা সেটাকে বেদায়াত বলবো না আমরা সেটাকে বলবো এটাও আসল এটাও আমাদের প্রবর্ত আমাদের খলিফাদের প্রবর্তন করা শূন্য সেটা শূন্যত অন্তর্ভুক্ত এটা কখনও বেদাত বলা যাবে না বেদাত বলাটা ভুল বেদাত বলা যাবে না এটা কি এখন প্রয়োজন আছে কিনা আমরা বলি এখনও সেটার প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই থাকবে কারণ মানুষ এখন দূর দূরান্তে থাকে তাদেরকে সাবধান করতে হয় এটা সাবধান করার জন্যই শুধুমাত্র দেয়া হচ্ছে যে হ্যাঁ আজকে শুক্রবার মানুষ যেন চলাতের জন্য তৈরি হয় দর্শকবৃন্দ প্রশ্ন করেছেন পাখি শিকার করা জায়েজ আছে কিনা যদি হোসেন মিলন প্রশ্ন করে যদি জায়েজ থাকে সরকারি নিয়মে তা নিষেধ আছে তারপরও শিকার করা তাহলে কি গুনাহ হবে দেখুন ভাই প্রথমত সেগুলো শিকার করা জায়েজ যেগুলো খাওয়া যায় না সেগুলো শিকার করা জায়েজ নাই কারণ খাওয়ার ছাড়া আপনি অন্য কারণে পাখি পালা শরীয়তে ইসলাম অনুমোদন করে না বিনা তার বন্যে পাখিরা বনে বনে সুন্দর আর শিশুরা মাতৃটি করে বিখ্যাত একটু আপনারা জানেন মানুষ বলেও সেটা তো পাখিদেরকে ধরে এনে ঘরে লালন পালন করা এটা হারাম জায়েজ না বিনা কারণে কারণ এটা তো বাড়তি খরচ এবং এই খরচ যদি বলেন এস এবং এটার কারণে আপনার সময় নষ্ট হচ্ছে আপনার এটার কারণে পাখিটা ছেড়ে দেন সে আল্লাহর দুনিয়াতে ঘুরে ফিরে খাবে আর যে সমস্ত পাখি যে সমস্ত অনেক বলে যে এই সমস্ত পাখি তো ঘুরে বেরে খেতে পারে না ওগুলো আপনি ঘরে আনছেন কেন আপনার বিপদ রেখে আনছেন কেন আপনি নিজে বিপদটিকে আনবেন কেন আপনি এটাকে ছেড়ে দিয়ে আসেন যেখানে সে চলতে পারে যেই দেশের মানুষ এগুলি নিয়ে এই কাজ নিয়ে ব্যস্ত থাকে যারা এগুলি নিয়ে ব্যস্ত তাদেরকে সেগুলি দিয়ে তারা সেগুলি নিয়ে ব্যস্ত কারণ তারা দুনিয়াটাকে তাদের স্বর্গ মনে করে বসে কিন্তু আমরা ইসলাম কখনও এই জাতীয় পাখি জাতীয় জিনিস দিয়ে খেলাধুলা এই জাতীয় অনুমোদন করে না এই জন্য এগুলি বিনা কারণে প্রয়োজন পালতে পারবেন না প্রয়োজন কি প্রয়োজন খাওয়া দাওয়া হচ্ছে প্রয়োজন আর কিছু না সুতরাং খাওয়া দাওয়া ব্যবতিত অথবা ছোটো বাচ্চাদের তাছাল্লি সান্ত্বনা বিনা কারণে পাখি লালন পালন করা যায়জ নাই আর যদি সেই স্বীকার করে খেতে পারবেন যেই জায়গাতে সরকার বিশেষ কারণ নিষেধ করেছে এটাকে প্রতি মান্য করতে হবে যেমন ধরেন আমরা অনেক সময় আমরা এই মাস রুই ইলিশ মাস ইলিশ মাস সরকার নিষেধ করে যে এই সময় ধরতে পারবে না সেটা মানা বাধ্যতামূলক কারণ ধরলে ওই সময় ফোনা সহ যদি কোনো মাছ ধরে ফেলেন পরবর্তীতে আর ইলিশ পাওয়া যাবে না এই জন্য সরকারের নির্দেশ পালন যেমন এই পালন করা যেমন বাধ্যতামূলক তেমনিভাবে ওখানে যেমন বাধ্যতামূলক মাছের ক্ষেত্রেও তেমন পাখির ক্ষেত্র যে ওই পাখিগুলো যেহেতু পৃথিবী থেকে শূন্য হয়ে যাচ্ছে তাগুলো থাকা উচিত এগুলি প্রাকৃতিক সৌন্দর্য তাহলে সেগুলোকে বিনা কারণে আপনি খাবেন না বিনা কারণে ধরপাকড় করবেন না আর যদি যেগুলি নিষেধ নেয় সবগুলিতে নিষেধ নেই যেগুলো নিষেধ নেয় সেগুলোকে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই সেগুলো স্বীকার করতে পারবেন সেগুলো স্বীকার করতে পারবেন আর সবসময় সমস্ত কারণে যেগুলি আজকাল তো অনেক কিছু তৈরি হচ্ছে যেগুলো বিনা কারণে কিছু আজ তৈরি হচ্ছে যেগুলো পাশির পাখির প্রতি অতিরিক্ত দরদ কেউ আবার কুকুরের প্রতি অতিরিক্ত দরদ দেখাচ্ছে ওগুলো ইসলাম বিরোধী কাজ যেগুলি বিনা কারণে কেউ কেউ এরকম পশু পাখির জন্য নির্ভয় এলাকা তৈরি করছে বিনা কারণে সেগুলো শরীয়ত অনুমোদন করে না সেগুলো আমাদের উচিত যারা আল্লাহ তালা যাদের ক্ষমতা দিয়েছে বিনা কারণে এগুলিকে যেন এ প্রশ্রয় না দেওয়া হয় আজ এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে অনেক সময় কুকুরের কারণে রাস্তায় হাঁটা যায় না অথচ কুকুর নিধন কর্মকর্তা ছিল আগে গুলি ব্যবহারিস কুকুরগুলিকে মেরে ফেলতে আর অনেক এই ব্যাকটেরিয়া অনেক বিপদ আপদ থেকে জনসাধারণ রক্ষা পেত যেগুলো দিয়ে সারা দুনিয়া ব্যাকটেরিয়া ভর্তি করে দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত এই তথাকথিত পাশ্চাত্যের অনুসারী পাশ্চাত্যের পদলেহি এবং তারা যদি কোনো পায়খানা খায় তাদের পায়খানা খোর এরা মানুষগুলো এরা কুকুর কুকুর বা এই জাতীয় ক্ষতিকর প্রাণীর পিছনে তাদের সময় ব্যয় করা এবং এদেরকে এদের 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 প্রশ্রয় দেওয়ার তারা প্রশ্ন দিয়ে থাকে এটা আসলে ইসলামী শরীয়ত অনুমোদন করে না আমাদের উচিত ইসলামী শরিয়তের বাইরে কোনো সিদ্ধান্ত যেন না নেয় কোন নির্দেশের বাইরে কোনো আইন যেন না বিষয়টি খেয়াল রাখা দর্শক কিন্তু আরেকজন প্রশ্ন করেছেন কোরআন তেলাওয়াত করার সময় যেখানে টান করে পড়তে হয় সেখান থেকে টান না হলে কি তেলাওয়াত বিশুদ্ধ হবে কিনা গুণ হবে কিনা একালি বা অন্য কিছু যে তেলাওয়াতের সময় অবশ্যই আমাদেরকে এই মদ এবং কাওয়া যেটাকে বলা হয় গুণ না এগুলি খেয়াল করে পড়তে হবে যদি মদ না টানার কারণে অর্থ ব্যাসকম হয়ে যায় তাহলে গুণা হবে আর যদি অর্থ ব্যাসকম না হয় তাহলে সেটা ভুল হবে গুণা হবে না সেটা ভুল হবে গুণা হবে না কিন্তু যদি অর্থ ব্যসকম হয়ে যায় তাহলে কিন্তু গুণা হবে এই জন্য যে জিনিসগুলো কোরআন একই পড়ার সময় অবশ্যই জন্য পড়তে হবে একজন ভালো এর কাছে ইনস্ট্রাক্টর কাছে যিনি আপনাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে কোরআন কোরআনতে শিক্ষা দিবেন মনিরুল ইসলাম প্রশ্ন করেছে না আসাল্লা খায়রুমের নাম বলা যাবে মনিরুল ইসলাম জি ফজর আজানে আসাল্লাতু খায়রুমিনের নাম বলবেন এটা সুনত এটা অবশ্যই বলবেন এটা বলা হতো এটা অবশ্যই বলবেন এর পরে হাইয়াল আসসালিয়াল ফালার পরে খায়ের দখাহরমের নাম আজানের সময়টা বলবেন এতে কোনো সমস্যা নেই এটা উত্তরে যিনি উত্তরে কিন্তু অনেক সময় মানুষ বলে থাকে সদাক্ত বাড়ার এটা কিন্তু শুদ্ধ নয় শুদ্ধ হচ্ছে উত্তরেও বলবেন আপনিও বলবেন খায়ের দাইমের নাও আপনি যেন স্বীকৃতি দিচ্ছেন উত্তরে আজানের উত্তর আপনিও সেটা বলবেন মাইন উদ্দিন আহমেদ প্রশ্ন করেছেন শেখ রাজতন্ত্র এবং গণতন্ত্র কোনটা ইসলাম সমর্থন করে মঈনুদ্দিন আহমেদ ইসলাম কোনো তন্ত্র মন্ত্রকে সমর্থন করে না ইসলামের নিজস্ব নীতি আছে ইসলামের নিজস্ব পদ্ধতি আছে সেটাকে ইসলাম সমর্থন করে তবে গণতন্ত্র বর্তমান যে উভুরি মতবাদ এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক মদ চালু করা হোক তো চালু হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে জিনাবে বিচার চলা হোক তো চালু হয়ে যাবে এই জাতীয় জিনিস যে এই যারা এই বেশিরভাগ মানুষের মত অনুসারে চল মেজরিটি মাস গ্যারান্টেড অনুসারে যারা চলছে এরা আসলে ইসলামী শরিয়ার বিরোধী কথা বলছে ইসলামী শরিয়াতে একজন মানুষ হক কথা বলতে পারে বিরোধীরা ভুলও করতে পারে দেখুন চিন্তা করে দেখুন তিনি যখন যুদ্ধ করবেন বলেছেন যে যারা জাকাত দিবে না যারা মোর্তা তাদের মধ্যে আমি যুদ্ধ করব। সবাই বিরোধিতা করলেন যে আপনি এই মুহূর্তে কিসে যুদ্ধ করবেন এখন সাল্লাম নাই আমরা কি করব কি করতে না করতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত তুললেন আবহাওয়া বললেন যে না আমি যুদ্ধ করবো যদিও রসোল্লা আসলামকে তারা সাল্লাহিসকে তারা একটি ওটের বাচ্চা দিত না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তারপর দেখা গেল যুদ্ধ করলেন এবং যুদ্ধে আলহামদুলিল্লাহ সেটার কারণেই মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে আল্লাহ তাআলা সে ব্যবস্থাপনা করে দিয়েছেন তো দেখা গেছে একজনের মতে সেখানে গ্রহণযোগ্য হয়েছে অথচ সবাই তখন বিপরীত মতটা গ্রহণ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম হচ্ছে যে একক মত হোক কিন্তু এটা যদি কোরআন শূন্য পক্ষে হয় সেটাই গ্রহণযোগ্য হবে আর বেশিরভাগ মত যদি কোনো কোরআন শূন্যের বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু এ তথাকথিত পাশ্চাত্যের গণতন্ত্রের নিয়মই হচ্ছে এটা যে বেশিরভাগ মত গ্রহণযোগ্য হবে সেটা ইসলামের শরীর অনুমোদন করে না পাশ্চাত্য গণতন্ত্রের আরেকটি খারাপ দিক হচ্ছে নারী এবং পুরুষ যা যেভাবে ইচ্ছা সেভাবে তাদের অবস্থান নিতে পারতেছে যা তা নিতে পারতেছে একজন নারীকেও তারা প্রধান তারা শাসকের আসন বসাইতে বসাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় তারা কাফেরকেও বসাচ্ছে অথবা প্রধান বিচারপতি বানাচ্ছে বিভিন্ন রকমের এগুলি কিন্তু ইসলাম বলে না জায়েজ মনে করেন ইসলাম তো এগুলি কেন হচ্ছে কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে সেটা তারা চালু করে দিয়েছে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গণতন্ত্র পাঁচ বছর নির্ধারণ করে দিয়েছে এতে করে তারা পাশ্চাত্য আমাদের উপর দিয়ে খবরদারি করার সুযোগ পেয়ে যাচ্ছে পাঁচ বছর পরে তাদের মনোভূত আরেকজনকে বসাবে অথবা কয়েকদিন পরে আরেকজনকে বসাবেন নতুন একটা গণ নতুন একটা মতামত চালা দেবে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে যিনি ক্ষমতায় আছেন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন তিনি পরিচালনা করবেন যিনি সুন্দরভাবে চালাবেন না শরীর বিরুদ্ধে চলবেন তিনি ছাড় দিবেন আরেকজন যিনি সুন্দরভাবে চালাতে পারবেন তিনি চালাবেন সুতরাং ইসলামী নিয়মই হচ্ছে আলাদা সেখানে গণতন্ত্র কোনো সুযোগ নেই এখন রাজতন্ত্র কি ইসলামী সুযোগ আছে কিনা ইসলামের রাজতন্ত্র হবে এটা ইসলাম আগে ঘোষণা করেছে এবং দেখুন দাউদ আলাহালসাম রাজা ছিলেন সোলাইমান আলাহ সাল্লামাম তিনি রাজা ছিলেন এবং তালুদকে আল্লাহ তাল রাজা হিসেবে ঘোষণা করেছেন এবং ইসলামে রসল্লাহ আসলামকে দেয়া হয়েছে তিনি আল্লাহ তালা দুইটা অপশান দিয়েছেন যে আপনি কি রাজা রাজা হবেন আর শাসক হবেন রাসুল হবেন না আপনি রাসুল হবে বান্দা হবে এবং রাসুল হবেন পছন্দ করেছেন দ্বিতীয়টা কিন্তু প্রথমটা বলেন নাই এবং আসলাম তিনি বলেছেন সুমত এখনো মুলুকা আমার খেলাফতের পরে মুলুক হবে রাজতন্ত্র হবে তিনি বলেন নাই যে তোমরা তখন রাজতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে আরও এটা বলেন নাই এর অর্থ হচ্ছে রাজাদের মধ্যে ভালো মন্ত্র দুইটাই থাকবে যদি রাজাদের সিরত যদি কোনো কেউ যদি কোনো সিরতে সুরতে সুলাইমান এবং দাউদের সিরত গ্রহণ করেন সুরদের সুরতে এবং তারা যদি কোনো আমির আনহু সিরত গ্রহণ করেন তারা যদি কোনো মোরবিনা আবদুল আজিজের সিরত গ্রহণ করেন তারা যদি কোনো হারুন রশিদের সিরত গ্রহণ করেন তো আলহামদুলিল্লাহ সেটা তো ভালোই এরকম জিনিস আমরা এখন খুঁজে বেড়াই কোনো সমস্যা নেই আমাদের কাছে এটা নিয়ে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওইটাই তারা যদি কোনো জালেমদের নীতি গ্রহণ করেন ইয়েজিদের নীতি গ্রহণ করেন তারা যদি কোনো পরবর্তী যারা মামুন বা মত যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে বেতরাঘাত করেছে তারা যদি কোনো এমন নীতি গ্রহণ করেন যারা আবহানি পর আলকে যারা জেলে দিয়েছেন এরকম নীতি গ্রহণ করেন ওদের নীতি গ্রহণ করেন যে আলেমদের তাহলে সেটা হলো গুনা চলে বললাম বোঝা গেল যে গণতন্ত্রের কোন আসলে কোন দিক এই যে তন্ত্র কাফেররা দিয়েছে এটা গ্রহণ করা কোনো সুযোগ নাই রাজতন্ত্রের মধ্যে দুইটি ভালো দিক মন্দ দিক দুটেই আছে যদি ভালো কাজ করে তাইনি ভালো খারাপ কাজ করলে সেটা খারাপ সেখানে ভালো মন্দ হিসাবে নির্ধারিত হবে কোনটা গ্রহণ করা যাবে কি যাবে না কিন্তু ইসলাম কোনোভাবেই এই এই এর মধ্যে সীমাবদ্ধ না ইসলাম নির্দিষ্ট কিছু নীতি আছে সেই নীতিগুলো ইসলাম কে খলিফা বানানোর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সমস্ত উম্মতের উপর ছেড়ে দিয়েছেন উম্মতরা সবাই মিলা অবকরকে খলিফা বানিয়েছে এটা ভোট দেওয়ার মতোই অর্থাৎ সবাই মিলা অবকরকে মেনে কয়েকজন প্রস্তাব দিয়েছে এবং সবাই সেটা মেনে নিয়েছে সেটা হচ্ছে আউবকর আদিম খেলাফত উমরের ব্যাপারে অবকর আদি আল্লাহনু একক নিসিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে পরবর্তী খলিফা নির্ধারণ করে দিয়েছেন তাহলে ইসলামে এইভাবেও খলি পরবর্তী শাসক নির্বাচন জায়েজ আছে তিন নম্বর হচ্ছে ওসমা ওমর রদে আল্লাহনু করেছেন তিনি উচ্চ কক্ষ হিসাবে স্বজনের নাম ঘোষণা করেছেন তো উচ্চ কক্ষের কাছে ওইভাবে রেখে যেতে পারে তারা নির্ধারণ করে দিবেন যে পরবর্তী খলিফা কে হবে আবার দেখা গেছে ওসমান রাজউল্লাহ পরে যেটা হয়েছে ওসমান রাজেউল আহনু এভাবে চলে গেছে নির্ধারণ করে দেননি কিন্তু সেখানে জোর করে তারা জোর করে তারা বায়াত নিয়েছে আলী হাতে ইসলামে এইভাবে জোর করে কারো হাতে ক্ষমতা চলে গেলে তাকেও নিতে ইসলাম বলে তো ইসলামের নির্দিষ্ট নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ রাজতন্ত্রেও কিছু অংশ সমর্থিত আর কিছু অংশ অসমর্থিত কিন্তু গণতন্ত্রের যে দিকগুলো আমরা বললাম সেগুলো যেহেতু গণতন্ত্র মানেই সেটা বোঝায় এবং সেখানে এক এক দেশে এক এক রকম গণতন্ত্র চলছে এবং কোনোটারই কোনো স্থায়িত্ব নেই সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী প্রায়ই ইসলাম বিরোধী ইসলাম বিরোধী না হলে আমরা এটার ভালো দিকগুলো গ্রহণ করতে বলতাম কিন্তু সেগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে যেগুলো ইসলাম বিরোধী সেগুলি গ্রহণ করা যাবে না আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন প্রশ্ন করেছেন হাজিরা দেখা বৈধ কিনা আনোয়ার হোসেন অনেক মানুষ হাজিরা দেখাকে ভালো আমল করে হাজিরা দেখাকে ভালো আমল করে হাজিরা দেখা বুঝি না এটা আসলে আমার স্পষ্ট নয় জিনিস প্রশ্ন আব্দুল বাতেন প্রশ্ন করেছেন শাহ কিয়াম দেওয়া এটা উত্তর আগে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ রাসেল বিন রাজা প্রশ্ন করেছেন আমি দার্সে অংশগ্রহণ করতে চাই আমাকে একটু ঠিকানাটা দিন আসলে আমাদের কোনো দার্স এখানে নাই এটা লাইভ প্রোগ্রাম হচ্ছে আর এখন দার্স হওয়া যাবে না এখন একসাথ হওয়ার কোনো সুযোগ নেই আমরা এখন একান্তভাবে একান্ত ভাবে থেকে করছি রাসেল মিয়া প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেকে একদিনই ঈদ পালন করে এভাবে কিছু বলবেন জি রাসেল মিয়া এবারে আমাদের বিস্তারিত আলোচনা আছে এ ব্যাপারে একটা ভিডিও আছে তিনজনের আমার এবং ডক্টর মঞ্জুর এলাহি ডক্টর সাইফুল্লাহ তিনজনের একটা ভিডিও আছে এটা দেখে নেবেন তবে আমরা সংক্ষেপে এটাই বলবো আপনার জন্য যে আসলে আমাদের জন্য আমাদের দেশের জন্য অন্য দেশের হিসাব করে ঈদ করা বা সম পালন করা জায়েজ হবে না এই জন্য কারণ আমাদের একটা রাষ্ট্র আছে সরকার আছে হেলাল কমিটি আছে তাদের এর বাইরে গিয়ে একা কি কোনো নীতি অবলম্বন করা যায় না যত এক থাকুক না কেন মতভেদ থাকলেও মতভেদের অন্য কিছু এনে মতভেদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায় না অর্থাৎ মতভেদ থাকবে কিন্তু যেখানে যেটা আমল এর বাইরেও অন্য আমল জোর করে ঢুকিয়ে দেওয়া যাবে না সেটা যায়জ না আর এমন একটি জিনিস নিয়ে তারা আলোচনা করছে যেই জিনিসটা আসলে একেবারেই গৌণ গৌণ জিনিস এটা কোনো মুখ্য জিনিস না মুসলিমা কোনো কোনোদিনই একসাথে এভাবে ঈদ হয়নি আর হবেও না এভাবে ঈদ করা কিছুই নয় মেরাজ হোসেন প্রশ্ন করেছেন কোনো সুদ পিছনে নামাজ পড়া যাবে কি জি মেরাজ হোসেন সুদ হচ্ছে কবিরা গুণাকারী আর ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলাত খালফা কুল্লি বারিমাফাজের বদকার সবার পিছনে সলাত হবে যতক্ষণ পর্যন্ত বড় শিরি কে না পড়ছে যতক্ষণ গুনাকারী বড় কুপুরিতে না পড়ছে না পড়ছে তার পিছনে শুদ্ধ হবে কোনো সমস্যা হবে না প্রশ্ন করেছেন মোহাম্মদ ওসমান আপনার প্রশ্ন আমি পাইনি আপনার প্রশ্ন অর্থাৎ উঠে চলে যাচ্ছে এটা নয় যে আমরা কৌশলগতভাবে বাদ দিয়েছি আমরা পাইলে আবার উত্তর দেবো উনি বলতেছেন কৌশলগত ভাই আমার নিয়তের উপরে আক্রমণ করা তো আপনি যাইজ না যদি আমি জন্য হাসার দিন আপনি আটকা দড়া খেয়ে যান আমি দায় দায়িত্ব নিব না কারণ আপনি আমার নিয়তের উপর আক্রমণ করছেন প্রশ্ন অনেকে বলে আপনি নাকি এখন আর পাচ্ছি না প্রশ্নটা চলে গেছে অনেকদিন দেখি না জিনে দেওয়া কবে আসবেন আচ্ছা আল্লাহ কবুল করুন ইনশাল্লাহ আসবো সময় যখন সুস্থ হবে সবকিছু পরিবেশ হলে ইনশাল্লাহ আসবো স্যার আল্লাহর হাত পা মুখ কান আছে জানি কিন্তু আত্মা আছে কি বিপ্লব হোসেন প্রশ্ন করেছেন বিপ্লব আল্লাহর হাত আছে পা আছে মুখ আছে বলেছেন আল্লাহ তালা কান আসার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ তালা বলছেন শোনেন তিনি এবং শোনা শোনার জিনিস আছে বলছেন কেন কান বলেন নাই তো আপনি কান বলতে পারবেন না কিন্তু নাইও বলতে পারবেন না এটা হচ্ছে নিয়মিত থাকতেও পারে অর্থাৎ যে জিনিস আছে নাই কোনোটাই বলেন নাই সেটাকে সাব্যস্ত করা যাবে না

এই নফসা অর্থাৎ দায়াত অর্থাৎ তার সত্তা আছে তার নিজের নিজের ভয় দেখাচ্ছেন নিজের সত্তার ভয় দেখাচ্ছেন নফসা নয় সৃষ্ট জিনিস সষ্টার জন্য থাকেন আপনি এই জিনিসটা অর্থাৎ সত্তা যদি আল্লাহ বলতো যদি আমরা বলতাম আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা তিনি আত্মা সৃষ্টি করে মানুষের ভিতরে দিয়েছেন এই জন্য যারা আল্লাহকে আত্মা বলবে বা মহাত্মা বলবে আল্লাহকে যারা আত্মা বলবে তারা ভুল করছে যে হিন্দুদের তারা হিন্দুদের বিভিন্ন পরিভাষাকে গ্রহণ করে নিয়েছে এটা ইসলামিক সুবিধা চাইজ নাই তো এই জন্য এই কখনও আমরা এই আল্লাহর জন্য আত্মা এই কথাটা বলবো না বরং আল্লাহ তালা তিনি সত্তা এবং তার জাত আছে এবং তা তিনি তার সত্তার ভয় দেখাচ্ছেন আমাকে আল্লাহ বলছেন হাদ্দুর রকম সাল্লাহ বলছেন আমাদেরকে তো এই ভয় তাকে সত্তাকে ভয় পেতে আমরা ভয় পাবো কিন্তু আল্লাহর জন্য আত্মা এই কথাটা বলবো না কারণ কোরআন হাদি সেটা আসে নাই এবং এটা যেহেতু আসে নাই সেটা সাব্যস্ত করবো না আমার একটা প্রশ্ন হচ্ছে আমি সারাক্ষণ কেন জামাতে দলীয় প্রশ্ন করেছেন দলীয় প্রশ্ন আমরা করি না উত্তর দিই না নামাজ বাসায় পড়েছি কিন্তু মনের মধ্যে ভালো লাগছে না আপনার মতামত চাই আলাউদ্দিন সরকার প্রশ্ন করেছেন নামাজ বাসায় পড়ছেন আপনার ভালো লাগছে না এটা কিন্তু ইমানদারের ভালো জিনিস আলহামদুলিল্লাহ ইমানদার যখন হাদিস হাদিসি আসরসুল্লা সাল্লা বলেছেন ইমানদার যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তা আমল করত সে আমলগুলি লেখা হয় অন্য অন্যাদিস আসল্লা সাল্লাহাম বলেছেন কেউ যদি কোনো আমল করত কিন্তু কোনো কারণে আমলটা করতে পারেনি তারও সেটা আল্লাহ তাদের দয়া ভরসা লেখে দেয় আপনার মন যে খারাপ লাগছে এটার জন্য আপনার সব পেয়ে যাবেন লেখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনার এই সব সময় সাল্লাহ তাদের করতেন এখন পারছেন না এটার জন্য আপনার সব লেখা হয়ে যাবে আপনি ঘরে পড়ুন হচ্ছে যে আসলেই কিন্তু ভাইরাস ছড়াচ্ছে করোনা এই পরস্পর যত বেশি ইন্টিমেসি হবে তত বেশি ছড়াবে এটা কিন্তু বাস্তব জিনিস কোনো ধারণা করা জিনিস নয় আর যেটা হয় রাজে যেটাকে বলা হয় বা প্রাধান্য প্রাপ্ত সেটা গ্রহণ করতে হয় যেটা একই পর্যায়ে পৌঁছে গেছে এখন সেটাকে গ্রহণ করতেই হয় এই জন্য আপনাকে আইসোলেশন যেটাকে বলা হয় এটা অবশ্যই গ্রহণ করতে হবে এই জন্য ঘরে সালা তাদাই করেন মনে কষ্ট আছে এই জন্য সালা সব পেয়ে যাবে সমস্যা নেই আর দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে রাষ্ট্রীয় নির্দেশতাই এবং রাষ্ট্রীয় নির্দেশ ভালো কাজে রাষ্ট্র নির্দেশ পালন করতে হয় এটা পালন করে চলবেন বিলাল হোসেন প্রশ্ন করেছেন ফরজ নামাজের সাথে সাথে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ হকুর বলে কি এটা কি সঠিক বেলাল হোসেন একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে দেখা যায় পাক ভারত এবং বাংলাদেশ তিনটা উপমহাদেশ যেটাকে বলা হয় এখানে দেখা যায় এরা সলাতের পরে একবার আল্লাহক বলে এরপরে তারা আস্তাফুল্লা আস্তাফুল্লাফুল্লা তিনবার কি দেখবেন না এটা বলতে তারা সবসময় বলে আস্তাফুল্লা আস্তাফুল আস্তাফুল্লা কারণ হচ্ছে এটা একটা হাদিসের বোঝার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে হাদিসটা হচ্ছে ইবন আব্বাস বলেছেন বোখারে চেয়ার হাদিসটি টি ইবন আব্বাস সাদুম বলেছেন যে আমি সলাদ রসুল্লাহ সাল্লা সলাদ শেষ হইতে হয় বুঝতে পারতাম তাকবির দিয়ে তো ইবনে আব্বাস পিছনের কাছে দাঁড়ানোর কারণে সাধারণত উনি বুঝতেন না শোনা যেত না সালাদ আল্লাহ আকবর সালাম শুনতে পাইতেন না তো উনি তিনি মনে করতেন যে এরা তাকবির বলছে এ নিশ্চয়ই শেষ হয়ে গেছে এটা যারা তিনি বলছেন আল্লাহ হকর বলছে কিন্তু ঠিক এই জায়গাতে অন্য একটা হাদিসে জিকির আসছে এর অর্থ হচ্ছে জিকির দ্বারা বুঝতেন যে সালাদ শেষ হয়েছে যে জিকিরগুলো এই তাকবির দিয়ে আরবরা কিন্তু শুধু তাকবির দিয়ে তাকবির বোঝায় না জিকিরও বোঝায় এবং জিকির দ্বারা তো বুঝছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এগুলি হচ্ছে জিকির এই জন্য বিশুদ্ধ মতে তো ওরাকভার করার পরে এসতেকভার করতেন এটাও জিকির এবং তারা সোমান আলহামদুলিল্লাহ এটাও জিকির তো এই জন্য এই জিকিরটা এগুলি করতেন এবং করতেন এটা হচ্ছে বিশুদ্ধ দ্বারা সাব্যস্ত হয়নি তবে এটা আমি বলছি না যে এটা একেবারে বড় ধরনের বেদা সেরকম বলবো না এই জন্য কারণ তারা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ভুল বুঝেছেন যে কোনো মানুষ আমল করতে গিয়ে ভুল করে তারা বেদাতে নয় সেটাকে বলতে হয় যে তারা আমলই ভুল করেছেন হ্যাঁ মধ্যে কেউ কেউ একটা বর্ণনা আসছে এবং কোনো কোন হাদিস হাদিস নয় সেটা তবে আমল আছে সেটা তারা তিনবার দেখবি দিতেন বর্ণনা আসছে তো তাবেঈদের আমল কিন্তু এটা কোনো সোল্লা থেকে সহি হাদিদি সহি আসে নাই যেহেতু তাবেঈদের আমল তাবেঈদের আমল কিন্তু আমাদের জন্য কোনো হুজত না বা দলিল না সেই জন্য আমরা এই যখনই আমরা সালাজ ফরাজ সালাজ শেষ করবো তখন আস্তাক উল্লাহ তিনবার পড়বো তারপরে আমরা তস ইয়াগুলি পড়ব লাল্লাহাদুল্লাহ মানে অর্থাৎ তাহলিলগুলো সবগুলি শেষ করবো তারপরে আমরা তসবিগুলো সোহান্ল্লা আলহামদুলিল্লাহ হকরগুলি পড়ে তারপরে আমরা অন্যান্য দোয়াগুলি করবো সিরি এই সুন্দর জিনিসটা মেনটেন করব আমরা ইনশাআলা আপনি যদি আমাদের যে কীভাবে সালাদ জেনে বুঝে পড়ুন অথবা হেসুল মুসলিম গ্রন্থটি অথবা আমাদের অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা উল্লেখ করেছি সেই বিষয়ে পড়েন ইশা আপনি বিষয়ে বিশুদ্ধটা জানতে পারবেন বিশুদ্ধটা জানতে পারবেন তো এটা আমরা অনুরোধ করব যেন আমরা এখন থেকে আর আল্লাহবর না বাড়াই কারণ এটা আসলে সই দ্বারা আমাদের কাছে সুল্লা সাল্লাহ আসলাম থেকে সাব্যস্ত হয়নি এটা একটা বুঝকে ধরে নিয়ে আমল করা হচ্ছে যেটা আরবরা কখনো করে নেই মহিলারা প্রশ্ন চলে গেছে মহিলারা পুরুষের জামাতে একা এক কাতারে দাঁড়াতে পারবে কি জি আব্দুল জলিল ভাই মহিলারা পুরুষের কাতারে পুরুষের সাথে সালাত আদায় করলে পিছনে একা এক কাতারে দাঁড়াতে পারবে এ প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি উম্মে আতিয়াকে সালাত আদায় করেছেন এক এক বাসাতে সেখানে তিনি তিনি রসুল এক কাতার ছিল আর আনাস এবং আরেক এক এতিম এক বা এক কাতার ছিলেন এবং মহিলা আরেক কাতারে ছিল এবং সহিদার সাব্যস্ত হয়েছে সুতরাং বোঝা গেল মহিলারা একা এক কাতারে দাঁড়াতে পারবে কোনো সমস্যা নেই এবং মহিলারা কখনও পুরুষের কাতারে দাঁড়াবে না এবং তারা বাচ্চাদের কাতারে দাঁড়াবে না তারা একা এক কাতারে দাঁড়াবে এটা হচ্ছে নিয়ম লাবিব চৌধুরী প্রশ্ন করেছেন হানাহিজাবের নিয়ম অনুসারে বিয়ে পড়ালে কি বিয়ে সঠিক হবে লাভিব চৌধুরী জি আলহামদুলিল্লাহ বিয়েতে ইজাব কবুল হয়ে গেলে বিয়ে শুদ্ধ হবে শূন্য মোতাবেক হয় না অনেক কিছু এই জন্য সেটা কিন্তু বিয়ে আলহামদুলিল্লাহ ইজাব কবুল থাকলে বিয়ে শুদ্ধ হবে এবং সেখানে শর্তগুলি পাওয়া যেতে হবে সেটা হলো সাক্ষী এবং সাক্ষী আরেক আরেকটা হচ্ছে তাই সাক্ষী এবং দুই নম্বর হচ্ছে তার মাহার মাহার মাহারটা সাক্ষী মাহার এবং অলি এই তিন জিনিস যদি কোনো শর্ত তিনটা পাওয়া যায় এবং ইজাব কবুল থাকে তো সে সালাদ সেই বিয়ে শুদ্ধ আলহামদুলিল্লাহ সেখানে ইজাব কবুলটা স্পষ্ট হতে হবে অস্পষ্ট ইজাব কবুল দিয়ে হবে না স্পষ্টভাবে বলতে হবে এবং সেটা স্পষ্টভাবে সেটা প্রমাণিত হতে হবে যে বলেছে তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে আপনার অন্য প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার আগে প্রশ্নগুলো হারিয়ে গিয়েছে উত্তর দিতে পারিনি সম্মানিত শেখ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত আমি কি শেখ আলবানিয়ের রসুল সালাত বইটি পড়ে আমল করতে পারবো জি আপনি শেখ আলবানির রসুল সালাত আমল করতে পারবেন রসুল সালাদ বইটি পড়ে আমল করতে পারবেন কোন সমস্যা নেই বইটি আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আসলে এটা আমাদের জানা উচিত বইটি নাসরুদ্দিন আলবানির বইটি এবং সেটা বই আমল করবেন কাজী ইব্রাহিম খালির প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি হারাম পথে টাকা রোজগার করে তার পিছনে নামাজ হবে কি আর সবাইকে সতর্ক করতে পারবো কি সতর্ক করলে কি গিবত হবে কাজী ইব্রাহিম খলিল কেউ যদি কোন পথে টাকা রোজগার করে তার পিছনে সলাদ আদায় করা জায়েজ হবে তার পিছনে করা জায়েজ হবে তার সলা তার গুণা হবে আপনার সালাত হয়ে যাবে আপনি চেষ্টা করবেন তাকে পরিবর্তন করতে হ্যাঁ তাকে পরিবর্তন করার জন্য সতর্ক করা যায় লোকদেরকে বলবেন যে এই হারাম কাজ করছে তাকে পরিবর্তন করে ভালো ইমাম রাখতে পারবেন আর যদি কোনো পরিবর্তন করা না যায় তার পিছনে পড়লেও কিন্তু আপনার সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না তার গুণা তার জন্য আপনার সালাত আপনার জন্য সে তার সালাত কবুল না হলেও আপনার সালাত কবুল হয়ে যাবে তার সালাত কবুল হবে কিনা তালা জানেন কিন্তু তার সালা আদায় হয়ে যাবে মানে প্রকাশ্য দৃষ্টিতে জাহেরান যেটা তার আদায় হয়ে প্রশ্ন করেছেন ইমরান ইবি বর্তমানে সরকার প্রবাসী হেবিটেন্সের উপর শতকরা দুই পার্সেন্ট প্রণোদনা দিবে এই টাকা নেয়া কতটা সুয়ে সম্মত হবে ইমরান সরকার যা দেয় যেহেতু এটা দিচ্ছে প্রণোদনা এখানে কোনো খাটানোর কিছু নেই সরকার যদি কোনো ঘোষণা করে যে তুমি যদি রাতের বেলা দুই একাত নামাজ পড়ো তোমাকে পাঁচশো টাকা করে দেওয়া হবে তলে দেবাবুল জায়েজ হবে একটা বিদেশের টাকা দেশে রেমিটেন্স হিসেবে আসলে দেশের উপকার হয় সরকার দেখতে পেয়েছে সুতরাং সরকার সেখানে রেমিটেন্স হিসেবে পাঠানোর ক্ষেত্রে একটি প্রণোদনা দিয়েছে প্রণোদনা প্যাকেজ নেওয়া জায়েজ হবে কারণ এটা হারামের কিছু নেই এবং এটা সুদও নয় এটা খারাপ কিছু নয় এটা জায়েজ আছে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন আফরোজ আহমেদ এশার নামাজের নামাজ নামাজ বারোটা বারোটার পরে পড়লে হবে কি আফরোজ আহমেদ এশার সালাতে দুইটি ওয়াক্ত রয়েছে একটি হচ্ছে সাধারণ ওয়াক্ত আরটি হচ্ছে অসাধারণ ওয়াক্ত সাধারণ অসাধারণ বলে এই জন্য অর্থাৎ বাধ্য হয়ে আপনি বারোটার পরে যদি কোনো সময় পাননি গাড়িতে ছিলেন নেমেছেন অথবা ঘুম থেকে উঠছেন দেরিতে বারোটার পরে পড়ছেন তাহলে আপনার এটা টাইম মোতাবেকই হয়েছে কোনো সমস্যা নেই অর্থাৎ সেখানে গুণা হবে না আর ইচ্ছা করে আপনার অন্য কোনো সমস্যা নেই ইচ্ছা করে আপনি বারোটার পরে নিয়ে গেলে সেটা গুণাগার গুনার ভিতরে পড়বেন এসার সালাতের ওয়াক্ত বারোটা পর্যন্ত স্বাভাবিক ওয়াক্ত অস্বাভাবিক ওক্ত থাকে এই শোবে সাদিক পর্যন্ত তো ইচ্ছা করে নেওয়া যাবে না আর যেটা স্বাভাবিক যেটা অস্বাভাবিক জিনিস অস্বাভাবিক ওক্তে নিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই অস্বাভাবিক জিনিস শেখ রুয়েল প্রশ্ন করেছেন শেখ আলাহর সম্পর্কে জানতে চাই শেখ রুয়েল আমি বুঝতে পারছি শেখ আলাহর বলতে আপনি আহমদ রেজা খান আহমদ রাজা খান রেজবির কথা বলছেন বেরবির কথা বলছেন ওনার সম্পর্কে ইসলাম হজ ওনার সম্পর্কে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আলোচনা দিয়েছি আপনি সেটা নামিয়ে পড়বেন আমার ইয়াতে গেলে আবুক জাকের সেখানে আপনি ভিতরে পাবেন সেটাকে প্রয়োজনে আপনি নিজেও পড়ে আপনি আবার শেয়ার করতে পারবেন বিস্তারিত আলোচনা তো মনে রাখবেন যে তিনি অনেকগুলো ভেদাতে সাথে জড়িত ছিলেন তার মধ্যে তার মধ্যে বড় ধরনের যে বেদাত শিরিক ছিল সেটা হচ্ছে তিনি মনে করতেন রসুল গায়েব জানে তিনি মনে করতেন অলিয়াল্লা গায়েব জানে তিনি মনে করতেন রসুল যা ইচ্ছে তা করতে পারেন তিনি মনে করেন যে অলিয়াল্লা যা ইচ্ছে তা করতে পারে তিনি তার তিনি মনে করেন যে রসুল যেখানে সেখানে হাজির হয় এবং তিনি মনে করেন যে অলিয়াল্লা যেখানে সেখানে হাজির হয় এবং তিনি মনে পৃথিবী মনে করেন পৃথিবী পরিচালনা করে অলিয়াল্লা পরিচালিত হয় তারা হারাম সিরকি ও শিলাগুলো দেওয়া যায় মনে করে এই জাতীয় যত রকমের শিরিক আছে কুফরি বেদাতি এগুলির যেন পুরোটাই যেন ওনার এই চিন্তাধারা এবং কর্মকাণ্ডের মধ্যে ছিল এই জন্য ওনার কোনো বই পড়া ওনার কোনো বই সমালোচনা দৃষ্টি ছাড়া বা কোনো নক্ত করা ছাড়া ওনার কোনো বই পড়ে বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো মানুষের উপকার উপায় নেই এই জন্য ওনার কোনো কিছু আমরা পড়ব না এবং কোনো শেয়ার করব না এবং ওনার থেকে মানুষকে সাবধান করব আপনি আমার ওই লেখাটা পড়ে নেবেন আশা করি আপনি আরও বিষয়টা বিস্তারিত জানতে পারবেন এই পেজে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আপনি দেখে নেবেন ইনশাল্লাহ ওইটা আবার দিয়ে দেওয়া হবে মুরাদ শেখ প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ মাস্ক পরে সালাদ উত্তর দিয়ে দিয়েছি মুরাদ শেখ আপনার প্রশ্নটি আমরা উত্তর দিয়ে দিয়েছি আপনি পিছনে ফিরে দেখবেন এস খান প্রশ্ন করেছেন আমি আলামিন ভারত থেকে বলছি সবাই বলাতে রোজা পালন এটা উত্তর দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ একটু আগে বিস্তারিত উত্তর দিয়েছি এটা জেনে নেবেন এবং এটার উপরে আমাদের আলোচনা আছে ইসলাম হস ডট কমে আছে সয়বরাত সংক্রান্ত দুইটি লেখা আছে পড়ে নেবেন আর এটার উপরে আমাদের ইয়ে খোদ বাত্য আলোচনা আছে সেগুলো দেখে নেবেন বর্তমানেই আছে এখনই ফেজে আছে আমাদের এই ইউটিউবে আছে দেখে নেবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা যেগুলো হয়ে গেছে সেগুলো দ্বিতীয়বার না করে যারা উপকার নিতে চান তাদের থেকে উপকার আলোচনা করতে চাই মোহাম্মদ চান প্রশ্ন করেছেন কেউ যদি জেনে বোঝে মোবাইলে খারাপ ছবি দেখে তার পাপ মাফ হবে জেনে বুঝে মোবাইলে খারাপ ছবি দেখলে এইভাবে মারা গেলে তো কঠিন বিপদ রয়েছে কিন্তু যে যে কোনো মানুষই জেনে বুঝে করার কারো পরেও যদি তও বা আল্লাহ ক্ষমা করবেন তও বা করার সুযোগ অনেকের হয় না করবে করবে বলে হয় না কারণ যে ব্যক্তি বারবার দেখছে খারাপ দৃশ্য সে কিন্তু ত বা করছে না তো মুখে তবা বললে হবে না বা ইস্তেকবার মুখে বললেই হবে না তবার অর্থই হচ্ছে কাজটা ছেড়ে দিতে হবে আর তবা বা না করলে তো আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন আখেরাতে এই জন্য তবা করা জরুরি যত অন্যায় করে আল্লাহ তালা বলেছেন ইয়া আল্লাহ তালা বলেছেন রহমাতিল্লাহ হে আমার বান্দারা যারা নিজেদের নফসুর উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরও না এই জন্য যত গুনাই হোক যত গুনাই হোক তবা ছাড়া তওবা ছাড়া যেন আল্লাহর কাছে না যান আমরা সবাই তবাক করে যাব যাতে করে আমাদের গুড়াগুলি মাফ হয়ে যায় মনে রাখবেন আল্লাহ তালা এই হাদিসে আসে সাল্লা সাল্লা বলেছেন যে ইবজ বলেছিল যে আদমকে আমি প্রদ করেই ছাড়বো আল্লাহ তখন বলেছিলেন যে তারা যতক্ষণ তবা করবে ততক্ষণ আমি ক্ষমা করেই দিব তার অর্থ হচ্ছে আমরা তবা করব কিছু হোক যত অন্যায় হয়েছে তবা করব এবং এবং খাঁটি তও করব করবো তবা তাসুরহা খাঁটি তা করবো এটা অর্থ খাঁটি তবা অন্য কোনো মানুষের নাম নয় তো খাঁটি তবা করব এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ইনশাল্লাহ ক্ষমা পেয়ে যাব অনেক প্রশ্ন চলে গেছে আমরা কিন্তু প্রশ্নগুলি খুঁজে পাইনি পশ্চিম দিকে পা দিলে অনেকে বলে গুণা হবে রায়হান খান পশ্চিম দিকে পা দিলে গুণা হবে না ওই সময় গুণা হবে যখন ইচ্ছাকৃত অপমান করার জন্য মন থেকে কাবাকে অপমান করার জন্য পশ্চিম দিকে পা দিবেন তখন তো গুণা হবেই এর বাইরে এমনি পশ্চিম দিকে পা দিলে কোনো গুণা হয় না কারণ কখনো কখনো পশ্চিম দিকে পা দিয়ে চলা তো আদায় করা যায় দেখেন আপনি যখন অসুস্থ হবেন তখন যখন শুয়ে পড়বেন সালাদ সালাদ শুয়ে পড়ার সময় নিয়ম হচ্ছে পশ্চিম দিকে পা দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে মাথা চোখে দিয়ে অর্থাৎ মুখ দিয়ে তখন পড়বেন সালাদ প্রশ্ন করেছেন আব্দুল গাফার মিয়া সাবানের সিয়াম কয়টা রাখতে হবে একটু জানাবেন আব্দুল গাফর মিয়া আমরা এই পাশে উত্তর দিয়েছি একটু পিছনে দিয়ে ফিরে দেখলে পাবেন শেখ আকরামুল ইসলাম প্রশ্ন করেছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনার পদবী কি মানে আপনি কি পদে কর্মরত আছেন শেখ আকরামুল ইসলাম ইসলামিক বিশ্ববিদ্যালয় আমি এখন প্রফেসর পদে আছি পড়াচ্ছি ইউনিভার্সিটিতে আমি পড়াই মানে ছাত্র পড়াই এই আমার কাজ আর কোনো কাজ নয় হেলাল উদ্দিন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ঘরে পরিবারের সকল সদস্যদের নিয়ে কি জামাতে নামাজ কি জি আলহামদুলিল্লাহ হলাল উদ্দিন ঘরে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে সালাতালি করতে পারবেন তবে আপনি ইমাম হিসাবে এক কাতারে দাঁড়াবেন আর যদি কোনো জায়গা কম থাকে ছেলেদেরকে পাশে রাখবেন মেয়েরা অবশ্যই পিছনের কাতারে দাঁড়াতে হবে যদি বাচ্চারা থাকে তারা মাঝখানের কাতারে দাঁড়াবে মেয়েরা সব পিছনের কাতারে অর্থাৎ মেয়েদের সাথে অন্য কারোর সাথে কাতারে মিলবে না অন্য আর যদি কোনো বাচ্চা অন্য বাচ্চা একটা থাকে তো ডান পাশে দাঁড়াবে মানুষ একজন থাকলে আর মানুষ যদি একের অধিক থাকলে তারা পিছনে দাঁড়াবে জায়গা না থাকলে ইমামের দুই পাশে তারা দাঁড়াতে পারবে কিন্তু মহিলা কখনও ইমামের পাশে দাঁড়াবে না তারা পিছনে দাঁড়াবে এটা হচ্ছে নিয়ম পিছনের রুমে যদি থাকে তাহলে যদি আওয়াজ যায় যদি অন্য রুমে চলা আদায় করে আওয়াজ গেলে মেয়েরা অন্য রুমে চলা আদায় করতে পারবে কোনো সমস্যা নেই আওয়াজ গেলে দরজা খুলে দিলে সেখানে আওয়াজ গেলে চলা আদায় করতে পারবে অথবা মাইক দিলেও সেখানে তারা আদায় করতে পারবে সাঈদ প্রশ্ন করেছেন হাদিসের শেষ রাত বলতে কোন দেশের শেষ রাত চমৎকার প্রশ্ন করেছেন সাঈদ আপনার এই প্রশ্নের উত্তরটি জানা অত্যন্ত জরুরি এই জন্য আজকাল যারা একদিনে সারা পৃথিবীতে একদিনে ঈদ এবং সাওম পালন করে তারা বলে যে তারা এ কোনটাকে তাহলে ধরবো যে ঈদটাকে আমরা এই লাইলাতুল কদর ধরবো কোনটাকে আমরা ঈদ ধরবো এত প্যাসের দরকার নাই সহজ সহজ কথা হচ্ছে এটা যে যে যেখানে আসেন সেখানকার শেষ রাত্রি আল্লাহতালা প্রত্যেকের জন্যই আসেন তিনি শুধুমাত্র মক্কামুদ্দিনার লোকদের জন্য নয় আর তিনি বা আমেরিকান লোকদের জন্য নন তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের জন্য এই জন্য যে যেখানে শেষ রাত্রিতে যে যেখানে আল্লাহর কাছে শেষ সাথেতে আল্লাহ তালা প্রতি এলাকার জন্যই তিনি প্রত্যেক এলাকাতেই যেখানে যে আছে সেখানের জন্য আল্লাহ তালা নেমে আসে বলতে থাকেন এই এলাকার জন্য যে তোমরা কি চাইবে আমার কাছে আমি তোমাকে দিব এই জন্য আপনি আমি যখনই চাইব সেখানে সেই এলাকার জন্যই সেটা হবে কোনো সমস্যা নেই ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা তিনি রাইলাতুল কদরের দৃষ্টি দৃষ্টিটা সেটাও তিনি এইভাবে এইভাবে করবেন যে এলাকার জন্য যেটা সেবা করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালার জন্য ক্ষমাও তিনি এইভাবে করবেন যখন যেটা এখানে প্রত্যেক এলাকার যে মক্কা পাবে পাবেন পাবে না এটা নয় কিন্তু অর্থাৎ আল্লাহ তালা তিনি হাকিম এবং তিনি আলিম সব কিছু জানেন এবং তিনি দেখেন বন্দার অন্তর দেখেন এবং তিনি জানেন যে দূর দূরান্তের মানুষগুলো মক্কা সে সবাই থাকতে পারবে না সেই জন্য তিনি সবার জন্যই ব্যবস্থাপনা করেছেন অর্থ হচ্ছে যেখানে আপনি থাকেন না কেন সেখানকার শেষ রাত্রি আপনি যদি কোনো নিজে কখনও আরও পশ্চিম দেশে চলে যান সেখানকার আপনার শেষ রাত্রি অর্থাৎ যে যেখানে থাকে সেখানকার শেষ রাত্রি আল্লাহ তালা সেখানে নেমে আসে বলতে থাকেন এখন যে আপনি বলেন যে তরুণ তো আল্লাহ সবসময় নিচেই আসেন এটা আপনি বলবেন না এ কেয়াস আস করবেন না কারণ আপনার থাকা আর আল্লাহ থাকা একরকম না এটা আমার মনে রাখতে হবে অর্থাৎ আপনি যেমন একই সাথে দুই জায়গায় থাকতে পারেন না এইভাবে কথাগুলি বলবেন না আল্লাহর জন্য কারণ দেখেন আল্লাহতালা একই সাথে লক্ষ কোটি মানুষের প্রাণীর শব্দ শুনতে তার অসুবিধা হয় না এবং হাসরের মাঠে স্যারিউল হিসাব তিনি একসাথে সবার হিসাব নিতে পারবেন কোনো সমস্যা হয় না আমরা একটা কাজগুলো একটা কাজ করতে পারি না আমাদের দুর্বলতা তো নিজের দুর্বলতাকে নিজের গুণকে আল্লাহর উপর দিয়ে ছাপিয়ে দিবেন না সুতরাং মনে করবেন যে আল্লাহ তাল্লাহ তিনি একই সাথে সব জায়গাতে প্রত্যেক মানুষের জন্যই তিনি হিসাব নিতে পারবেন প্রত্যেকেই তিনি দিতে পারবেন প্রত্যেকের জন্য তিনি নামতে পারবেন নেমে আসতে পারবেন প্রথম আসমানে এতে কোনো সমস্যা নেই তিনি আরশ থেকে খালি হওয়া এই জাতীয় কথাবার্তা আমরা বলবো না বা আরশের উপরে বসে গেছে এটাও বলবো না তিনি আরশোর উপর আসেন এটা হলো মূল কথা তিনি আরশোর উপর উঠেছেন সেখানে আছেন সেখানে থেকেই তিনি প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নামে সে ধরনের আমরা জানি না এটা সেভাবে বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহ বিষয়টা আশা করি বুঝতে পারছেন রাকিব বিড়ি প্রশ্ন করেছেন আহলে হাদিস সালাফ কী সালাফি কী ওহাবি কী এরা আসলে ফেতনাবাস এরা মুসলমানদের মাঝে ফেতনা তৈরি করছে তাই না এর হুকুম না আর হারিয়ে গেছে তো আপনি যদি কোনো ভাই নিজে হুকুম দিয়ে দেন তো আমাদেরকে কেন বলছেন আপনি যদি কোনো নিজেই হুকুম দেন আর যদি আমরা যদি কোনো ফেতনা তৈরি না করে থাকি আর আমরা যদি কোনো আপনাদের ক্ষতি না করে থাকি যদি আপনি এই ধারণা নিয়ে যান আমাদের খারাপ ধারণা এবং এটার যদি কোনো মিথ্যা হয় আল্লাহর কাছে সেটার জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে আমরা কিন্তু আপনাদের কাউকে গালি দেইনি ভুল লোকদেরকে আমরা শুধু না বলেছি ওই কাজগুলি ভুল আপনি এগুলি পড়ে দেখেন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাউকে আমরা গালি দেইনি ফেতনাবাজ আক্রমণ করিনি আপনারা শুধু আক্রমণ করে যাচ্ছেন আমরা নিজেদেরকে কোনো অমুক্ত অমুক তমুক সব কিছুই বলে আমরা মুসলিম বলি এবং আমাদের মানহাজ বলে সর্বেসানাইনে মানহাজ এটা আমরা বলি কিন্তু আমরা কোনো দল পাকাই না আমরা কোনো মত একটা গোষ্ঠী তৈরি করি না আমরা কোনো আলাদা কিছু হই না আমরা ও মতি সদস্য উমতি মুসলিমের সদস্য আমরা বলি যে উমতি মুসলিমের ইসলাহার দরকার ফিরে আসা দরকার কোরআন এবং সূন্যার দিকে এবং বা সর্বসালীনের বুঝের দিকে এটা ছাড়া কোনো পথ নাই আপনি যদি কোনো কোরআন সুন্ন এবং সাহাবায় কেরামের পক্ষে না থাকেন আপনি ইমানদার হতে পারবেন না তো আপনি সাহি হাদিসের বিরোধিতা করতে পারবেন না তো সালাফের বিরোধিতা থাকার অর্থ হচ্ছে আপনি সাহাবায় কেন বিরোধিতা করেন যে কেউ সালাফের বিরোধিতাকার অর্থ হচ্ছে সাহাবায় কেন বিরোধিতা করে যে বুঝে সালা সালাফের সাহাবায় কেন বিরোধিতা করবে তার তো ইমান থাকবে না এই জন্য আপনি চিন্তা করে দেখেন আপনি কি আসলে সলভে সালানির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আপনি চিন্তা করে দেখুন এখন যদি কারণ আপনি ব্যক্তিকে বলেন কোনো ব্যক্তি সে ব্যক্তির ব্যাপার কিন্তু আপনি আক্রমণ করলে যদি সে দোষী দোষী না হয় সে দোষে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করার জন্য আপনি প্রস্তুত থাকুন আল্লাহ তালা সেটা হিসাব নেবেন প্রশ্ন করেছেন প্রশ্নটা আসে নাই আসছে ভাদিসের হাদিসের ব্যাখ্যা কী শেখ আমার প্রশ্ন আবু বকর মাদ্রাসার কাজ মাদ্রাসার কাজ কবে শুরু করবেন মোস্তফা ভুইয়া হ্যাঁ আবু বকর বুঝছি আমি আর মোস্তফা আপনি যেটা বলেছেন আমরা এই ইনশাআল্লাহ আগামী বছর থেকে শুরু করবো এই বছর আমার একটু কাজ ব্যস্ততা আছে আল জামেল কামিল নিয়ে ব্যস্ততার কারণে আমরা সময় দিতে পারছি না তো ওখানে আলহামদুলিল্লাহ জায়গা কিনা হয়ে গেছে আপনার জানার জন্য আপনারা সহযোগিতা করেছেন আরও করবেন এখন আমি রাস্তাটা কিনতে হচ্ছে কারণ রাস্তা দিচ্ছে না কিনা না কিনা ব্যতীত কিছু জায়গা কিনতে হচ্ছে এই জন্য প্রায় পনেরো লক্ষ টাকা লাগতেছে আপনারা যাদের হাতে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন আমি এই ফেসবুকে আপনাদের কাছে চেয়েছি যদি দেন তাড়াতাড়ি হবে কাজটা আমরা মাদাসা শুরু করব এবং ওই এটা পূর্ব পূর্ব দক্ষিণাঞ্চলের জন্য এটা একটা অ্যাসেট হবে ইনশালা সারা এলাকার মানুষের সহী আকীদা এবং দিনের এবং সহিভাবে ছেলে ফুলে মেয়ে সবার জন্য হবে ইনশালার ব্যবস্থাপনা করব এই আপনাদের কাছে অনুরোধ থাকবে সেখানে কিছুটা সহযোগিতা করবেন আপনাদের হাত আল্লাহ তালা দিয়েছেন এবং অনেক টাকাই আপনাদের নষ্ট হয় কিন্তু সেখানে দিলে এটা সতটা জারিয়া হবে স্থায়ী হবে এবং যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন আপনার কভারেজটা জিতে থাকবে এই জন্য আপনারা সেখানে দান করবেন এই অনুরোধ জানাচ্ছি পান্থাটি প্রতিষ্ঠা আমরা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু করবো আশা করেছি ইনশাল্লাহ সে ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি রয়েছে শুধু জায়গাটা রাস্তাটা কিনতে পারলে আমরা কিন্তু কাজটা শুরু করতে পারতাম আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা যেন আমাদেরকে যেই ফেসবুকে আমরা যে আহ্বান জানিয়েছি সে আহ্বান অনুসারে সেই যে নম্বরটি আমরা দিয়েছি সেই নম্বরটি অনুসারে ইসলামী ব্যাংকের একটা নম্বর দিয়েছি এবং একটা বিকাশ নম্বর দিয়েছি এবং একটি রকেট নম্বর দিয়ে সেই এই নম্বরে কিছু আপনার যে যতটুকু আল্লাহ তালা আপনাদের সামর্থ্য দিয়ে সেখানে দান করে সেখানে শরীর হন যাতে করে এই পনেরো লক্ষ টাকা দিয়ে আমরা দিয়ে আমরা অন্ত জায়গাটুকু রাস্তাটা করে ফেলতে পারি যাতে করে আমরা কাজটা শুরু করতে পারি আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেফাজত করুন প্রশ্ন করেছেন ডাক জাকির নায়ক অনেকে অনেক কথা বলে তিনি সুবক্তা বলে মনে করি আপনার মত কী রবিউল চৌধুরী জাকির নায়ক অনেকে অনেক কথা বলে আপনি সুবক্তা মনে করেন আমিও সুবক্তা মনে করি এবং ভালো মনে করি ওনাকে এবং তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে এবং তাকে আমি একজন উন্মতের না কল্যাণকে আমি মানুষ মানুষ পেয়েছি আপনার মাঝাবের বিরুদ্ধে দুই একটা ফতোয়াতে আতে সে দিয়ে হয়তো আপনার বেশি মনের কষ্ট এনেছে হয়তো কিন্তু তারপরেও লোকটি তার তার মতো একজন কল্যাণকামী মানুষ আপনি খুঁজ কমে পাবেন এই লোকটি আপনি তাকে ইহুদি দালাল বুঝানো তাকে কেউ জায়গা দেয় না আপনি দেখেন আর যারা যাদেরকে আপনারা একেবারে খাঁটি মুসলিম তাদেরকে ইহুদিরাও জায়গা দেয় বুঝতে পারেন যে কে আসলে ইহুদীতে দালাল কারা ইহুদি আসারাদের দালাল আর কারা ইহুদি আসার দালাল না এটা কিন্তু বোঝা যায় আপনারা শুধুমাত্র গালি যে এই সীমাবদ্ধ লোকটি একজন উন্মত্তি না কল্যাণকামী মানুষ সে দাওয়াত দিচ্ছে ডিবেট করছে আলোচনা করছে এই লোকটির মুখ বন্ধ করার জন্য আপনারা আপনাদের সমস্ত কাজ লাগিয়েছেন সমস্ত জুহদ কাজে লাগিয়েছেন আল্লাহর কাছে এর জন্য কিন্তু সহজে জবাবদিহি করতে হবে যে একটা ভালো কাজ বন্ধ করে দিয়েছেন এই জন্য লোকটির তার এই যে একটা চ্যানেলটা ছিল ফিস টিভিটা ছিল কত ভালো ছিল এটাকেও বন্ধ করে দিয়েছেন আমাদের সেখানে আলোচনাও ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন আপনারা ভালো কাজ বন্ধ করার কারণে যে যে গুণা হবে সেই গুনার কারোর জন্য প্রস্তুত থাকুন আমি মনে করি তিনি ভালো কাজ সেলিম রাজা প্রশ্ন করেছেন মতিউর রহমান মাদানিয়ার মানহাজ কি তার আলোচনা আমার কাছে খুব ভালো লাগে তার আলোচনা শোনা যাবে কি সেলিম রাজা অবশ্যই মতিউর রহমান মাদানী আমার বন্ধু তারা আমরা একসাথে পড়ালেখা করেছি মোদী ইউনিভার্সিটিতে মানহাজ বিশুদ্ধ মানুষ এবং তার আলোচনা শুনবেন কোনো সমস্যা নেই তার আলোচনা শুনবেন কোনো সমস্যা নেই রাব্বি ইসলাম বলেছেন আমাদের মসজিদের একেবারেই সামনেই তিনটি কবর আছে এখন কি ওই মসজিদে সালাদ পড়া যাবে কি রাব্বি ইসলাম ওই মসজিদের আরেকটি ওয়াল তুলতে হবে মসজিদে আরেক মসজিদের সামনে আরেকটি দেয়াল তুলবেন যাতে করে মসজিদের দিকে ফিরে সালাত আদায় করা না হয় মসজিদের দেয়ালে যথেষ্ট নয় আরেকটি ওয়াল তুলতে হবে কারণ নিয়ম হচ্ছে যে সাল্লাহ সাল্লা বলেছেন লুসাল্ল কবুর কবর দিকে ফিরে তোমরা সালাত আদায় করো না আর যখনই সেখানে ওয়াল মসজিদের ওয়াল কোনো ওয়াল থাকবে এর অর্থ হচ্ছে আপনি কবর কবর দিকে ফিরেই সালাদটা আদায় করছেন এই আরেকটি ওয়াল তুলতে হবে সালাত আদায় করবেন যখন আর ওয়াল তোলা হবে নাহলে আপনি অন্য মসজিদে সালাদাই করবেন নাজমুল হাসান প্রশ্ন করেছেন আমি একদিন পর পর ডিউটি করি বিউটি করার ডিউটি করার সময় যখন বাসায় যায় তখন জামাতে যাওয়া আমার সমস্যা হয় এবং যদি জামাতে যায় কেরা শুনতে শুনতে ঘুমিয়ে যায় এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কি নাজমুল হাসান আপনি ডিউটি একদিন পর পর করতে যান ডিউটি বাসায় গেলে জামাতে যা সমস্যা হয় জামাতে যায় কেরার শুনতে শুধু ঘুমিয়ে যান কিন্তু ঘুমিয়ে গিয়ে যদি পড়ে যান তাহলে নামাজ হলো না আপনি অজু চলে গেছে নামাজ হয়েছে হয়ে গেছে আপনি নিশ্চয় নেই কিন্তু আপনি যদি ঘুমিয়ে যান যান পড়ে দিকে একদিকে কন্ট্রোল করতে পারেন নামাজ হবে না আপনাকে আবার অজু করে নামাজ পড়তে হবে এবং জামাতে পড়েছেন যেটা সেটা যেন সব পেয়ে যাবেন নিজে আলাদা পড়লে সেটা আদায় হয়ে যাবে এবং যেহেতু জামাতের শরিক হয়েছে না সেটা সব পেয়ে যাবেন ও আপনি ঘুম পাইলেও জমাতে সালা আদায় করবেন চেষ্টা কারণ আপনার এক অপরাচ্ছে জামাতা সাতাশ গুণ ভিড়ে সৈহাদি যারা কোনো বরণ আসে পঁচিশ গুণ কোনো সাতাশ গুণ সেটা আপনি পেয়ে যাবেন এই জন্য জামাতশা সালাদাই করবেন যদি তন্দ্রাচ্ছন্ন হন তার কারণে সালাতের কোনো ক্ষতি হবে না সালাডটা হয়ে যাবে কিন্তু যদি কোনো ঘুম এসে যায় পড়ে যান আপনি কাছে একদিকে তখন অথবা কোনো সামনে একদিকে পড়ে দেখছেন তো হুঁ ব্যালেন্সহীন হয়ে গেছেন তখন কিন্তু আপনার সালাডটা হবে না এবং আপনাকে সালাডটা আবার পড়তে হবে প্রশ্ন করেছেন হানাফি লোক বলে যে আমরা যা করি সব সহিদিস আর আহলে বলে আমরা যা করি সব সহি আমার সাধারণ মুখ্যমন্ত্রী যারা আছে তারা কাকে বিশ্বাস করব আসলে এটা একটা সমস্যা আপনি যখন জমি কিনেন তখন কিন্তু যে যে ব্যক্তি জমি খারাপ জমি পেছে সেও বলে আমার জমি ঠিক আছে যে ব্যক্তি ভালো জমি বলে সেও বলে আমার জমি ঠিক আছে কারণ আপনি কিন্তু সবার কথা শুনেন না আপনি কিন্তু একটা জমি নিয়ে কখনো কখনো যেন উকিলের কাছে যান প্রয়োজনে আশেপাশে মানে জিজ্ঞাসা করেন এটা খাজনা যেখানে সেখানে যান এর অর্থ হচ্ছে আপনাকে দাবি করলেই হবে না এটা শুদ্ধ কিনা এটা শুদ্ধ কিনা সেটা আপনাকে গিয়ে যারা জানে হাদিস সম্পর্কে যারা সয়দ আলি যারা হাদিসের ফার্মেসি নিয়ে বসছে যেটাকে বলা হয় যারা হাদিসের যারা কা কর্মকাণ্ড করে তাদের কাছে যেতে হবে তা এবং যারা হাদিস নিয়ে গবেষণা করেন তাদের কাছে গিয়ে লাভ নেই শুদ্ধ এই জন্য হাদিস নিয়ে গবেষণা করে তাদের কাছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে হাদিসটা শুদ্ধ কি অশুদ্ধ ধরেন আপনি একটি হাদিস বলল কেউ বললো আউগল মা খালাক আল্লাহ নূরী বললো যে প্রথম আল্লাহ তালা আমার নূর সৃষ্টি করেছে আপনি এখন খুঁজবেন একজন বললো যে শুদ্ধ আপনি শুদ্ধ বলে মেন নেবেন না বলে কোথায় আছে আপনি দেখবেন যে এই হাদিস আসলে কোনো ইসলামের কোনো হাদিসের কিতাবে নাই এটা একটা বানওয়ার্ড যেমন এই জাতীয় এই যে এই কারণে আপনি খুঁজতে হবে আপনাকে আপনি খুঁজবেন কোনো সমস্যা নেই বিশ্বস্ত মানুষ দেখে আপনি আমল করবেন আপনি যেহেতু সাধারণ মানুষ সাধারণ মানুষের কাজও কিন্তু যখন ভালো কোনো কাজ করতে হয় পঁচা মাছটা কিন্তু বাজারে গেলে কিনে না মাছ বিক্রি করছে আমার মাছ ভালো আমার মাছ ভালো আপনি কি কিনবেন না আপনি কিন্তু কী করবেন জিজ্ঞাসা করেন মাছটা টিপে দেখবেন ধরে দেখবেন এবং যে জানে তারা জিজ্ঞাসা করেন মাছটা ভালো কিনা গন্ধ বেরোচ্ছে হচ্ছে কিনা দেখবেন প্যাট কী অবস্থা দেখবেন কানার কানার নিচে কী অবস্থা দেখবেন আপনি কিনবেন সুতরাং বোঝা গেল আপনি এখানে নিজে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার দায়িত্বও আছে জানার যে আপনি জিজ্ঞাসা করবেন হাদিসটা কোথায় আছে যদি বলে যে হ্যাঁ আছে আবুধ তিনমিজি নাসাই বলো এটা শুদ্ধ কিনা কারণ আবুধর তিনমিজিনাসাই ইন মাজার মধ্যে দুর্বল হাদিস আছে যদি বলে বোখারি মুসলিমে আসে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা এটা আমল করতে পারি তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন যে বোখারি মুসলিম আবুধ তিনমিজি নাসাই ইবনু মাজা অন্যপাবে শাহী ইবন মা সাহি ইবন হেব্বান অন্যবাবে আর মুবুল জারুদ অনুরূপভাবে যে সমস্ত গ্রন্থ সৈহাদিস 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 আছে সেগুলোর মধ্যে আছে কিনা এবং সেখানে যারা কালাম করেছে কথা বলেছে যেমন প্রত্যেকটি হাদিসের কিন্তু তাহিক হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো হাদিসের এখন তাহিক বাদে নাই যে বলতে পারবো না যে এটা হাদিসে বলতে পারবেন না সুদ্রস্তুদ্ধ বলা যায় না এগুলি নাই আছে একেবারে রেয়ার যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে যেমন বাই হাকিতে কিছু রেবায়াত আছে এবং যেগুলো আসার আছে যেমন ইবনাহি সাহেবতে বা মোসানফ ইবনাব মোসানফগুলোতে বা মাসানিগুলোতে কিছু কিছু আসারকে শুধুমাত্র তাকিসি করা বাকি আছে বেশিরভাগ হাদিস আলহামদুলিল্লাহ হুকুম লাগানো হয়ে গেছে আপনি সেগুলো জেনে নেবেন জানার জন্য কোনো আলেমের কাছে যাবেন যারা আপনাকে দাবি করে যে এটাই শুদ্ধ 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 কে করেছে যদি কেউ করা লাগবে না বুঝবেন যে আসলে সমস্যা হয়েছে যদি বলে যে হ্যাঁ এটা শুদ্ধ বলেছে মহাদিসরা মহাদিসটা শুদ্ধ বলতে পারে যেমন যেমন যে কোনো জিনিস আপনি কিন্তু জমি কেনার সময় কিন্তু যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন কারো জিজ্ঞাসা করেন যে জানে বুঝে ঠিক হাদিসের ক্ষেত্রেও যে হাদিস সম্পর্কে জানে বুঝে তারা গ্রন্থ লিখেছে হাদিসের মধ্যে হাদিসের উপর চলাফেরা করেছে হাদিস নিয়ে সারা সারা জীবন তাদের জীবনের প্রতিটা মিশন ব্যয় করেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আছে বুখারি তাদের মধ্যে তিরমিজি তাদের মধ্যে আছে দারাখতনিক তাদের মধ্যে আছে ইয়াহিবনু মাইন তাহি সাইদ আল কপ্তান তাদের মধ্যে আছে ইমাম নাসাই তাদের মধ্যে ইমাম মুসলিম তাদের মধ্যে আছে এই যারা পরবর্তীদের মধ্যে ইমা বুখারি পরবর্তীদের মধ্যে আছে শেখ নাসুদ্দিন আলবানী এবং শেখ শাহেবাল আনাউত এবং শেখ আবু শাহ আল এরা যারা হাদিস তাসি এবং তাদেরিফের কাজে লিপ্ত আছে এবং শেখ আহমদ শাহের সহ এদেরকে এদের তাসি এবং তাদিপ গ্রহণযোগ্য একজন মানুষ হুট করে বলে দিল যে এটা সহি আপনি কীভাবে বললেন সহি তারা কী করে অনেক সময় ভুল করে দুর্বল দুর্বল মিলে সহি বানায় ফেলে অর্থাৎ দুই দুই পঁচা জিনিস নিয়ে একটা শুদ্ধ হয়ে গেল দুই পঁচা তো আর পশা বাড়াবেই এটা শুদ্ধ হবে কি জন্য এই জন্য এই জাতীয় তারা শুদ্ধ বলে তাদের কথা গ্রহণ করা হবে না যেমন আমরা এই বিষয়গুলোতে অনেক সময় বলে থাকি যে দুর্বল থেকে মায়া ত্যাগ করতে না পারলে আপনি কখনও সহি বিশুদ্ধ জিনিস পাবেন না তেমনিভাবে ভাবে পচা মাছের মায়া ত্যাগ না করলে প্যাট শুদ্ধ হবে না পচা জিনিস না খেলে না করতে পারলে আপনার শরীর সুস্থ থাকবে না এই জন্য আপনার আমার উচিত দিনের ক্ষেত্রেও বিশুদ্ধটা আমরা গ্রহণ করি আল্লাহ আমাদের বুঝার তো করুন দর্শক কিন্তু আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসতে একটি প্রশ্নের উত্তর দেবো সব হোসেন প্রশ্ন করেছেন কেরাম কিয়ামতের আলামতের ব্যাপারে কি জহি ভাইস মানা যাবে শখেত হুসেন মুরাদ কেয়ামতের আলামতের ব্যাপারে হাদিস গ্রহণ করা যাবে না কখনো না কখনো না আমাদের কিছু ভাই দেখা যায় দুর্ভাগ্যবশত মাহাদি নিয়ে আলামত নিয়ে নিয়ে দুর্বল হাদিস এত বেশি মেতেছেন যে তারা যতই আমি বলে যে দুর্বল দুর্বল তো মিলে গেছে মিলে গেলেও নেওয়া যাবে না অর্থাৎ এগুলো এটা মনে রাখতে হবে যেমন আপনি আসলেই দুর্বল হাদিসগুলো আপনার জন্য কোনো দলিল কখনো হতে পারে না আর আকিদার বিষয় তো মোটেই দলিল হতে পারে না উম্মতি মোসলমা সবাই একমত যে আকিদের বিষয়ে কখনো দুর্বল হাদিস দলিল হইতে পারে না তারা বলছে ফদিলতেরা ফদায়ল আমলের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন সবাই বলেননি হ্যাঁ কেউ কেউ বলেছেন ফদিলত আমল ক্ষেত্রে তার আসর সাব্যস্ত আছে অতিরিক্ত কিছু বর্ণনা নিচ্ছেন কিন্তু যেখানে আকিদের ক্ষেত্রে তারা অমুক তমুক নিয়ে নির্ধারণ করে বানিয়ে দিচ্ছে এবং তারা আইএসকে বানাচ্ছে যে আমি একজনকে যখন বললাম যে হাদিস নেওয়া যাবে না সে আমাকে বিরাট করে অনেক কিছু পাঠালো যে মিলে গেছে মিলে গেছে মিলে গেলেই নেওয়া যাবে না এই যে ফেতান কিতাবুল ফেতান যে ইয়ার হামাদের কি দফেতেন এটা পড়াই যাবে না এটা পড়লেই মানুষ বিভ্রান্ত হবে এটা পড়লেই ফেতনায় পড়ে যাবে কারণ এটা আসলে এটার মধ্যে অনেক ভুল তথ্য আছে অনেক মিথ্যা তথ্য আছে অনেক দুর্বল তথ্য আছে এগুলি একটা কিছু মিলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয় ইসলাম এগুলি বললেন হ্যাঁ কিতাবুল ফিতান আছে বুখারিতে আছে কিতাবুল মালাহেম আছে ফিতান আছে বুখারী মুসলিম আবুদিন আমাদের এইসব সহিহাদিসগুলো আমরা আমল করব এই হাদিসগুলো শুনবো ফেতনা সম্পর্কে এবং কেয়ামত আলাম সম্পর্কে দুর্বল কোনো আলাম দুর্বল কোনো হাদিস দিয়ে কোনো আলামত সাব্যস্ত করবো না দুর্বল হাদিস দিয়ে কোনো কেয়ামত আলামত নিয়ে মাহাদিকে টেনে নিয়ে আসবো বা কোনো যুদ্ধ টেনে নিয়ে আসবো না অথবা এই ভারতবর্ষের যুদ্ধটা লাগিয়ে দিব না অথবা করে আমরা আমল করতে চেষ্টা করি এবং দিন এলমের চর্চা করতে চেষ্টা করি এবং সহি আকিদাকে প্রচার প্রসার করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন ওয়াক আলহামদুলিল্লাহ আলম দর্শকবিন্দু আজকে আমরা এই পর্যন্তই থাকি ইনশাল্লাহ আগামী